আপনারা এখানে দেখেন এত বড় মানুষ এসছেন, আমি জানি না কতজনের ওযু আছে। ওযু ছাড়া মাহফিলে আসা যায়? জায়েজ আছে, আমি জায়েজ না জায়েজের কথা বলতেছি না, এটা সার্কাস না, এটা একটা আমার নবীর বাগান সম্পর্কিত কথা শোনার এবং জানার জায়গা। তো আমার নবী পবিত্র না? কোরআনে পাক পবিত্র না? তো এরকম একটা পবিত্র জায়গার মধ্যে যখন আমরা আসবো, আমরা উঁচু করে আসবো না? কিন্তু আমাদের এখান থেকে ওই কালচার গুলা চলে গেছে। কেন? কারণ আমরা এখন মাহফিল জমাই কি করি? আমিও যদি আপনারা চান আমি জমাইতে পারবো মাহফিল, জমানিও আমার আছে, আমার ছাত্ররাও জমায় মাহফিল। মাহফিল জমাইতে কি করা লাগে? কোনো কিছু না, দুই একটা আমার একটা সুরে তো আপনারা বুঝতে পারছেন যে আমার সুর খারাপ না, আমার সুর হইল তো ঠিক আছে, কিন্তু এটা এগুলো করলে আমি আমার নবীর দরবারে আটকা পড়ে যাব। এটা হচ্ছে ফুল রাতের সময় চতুর্দিকে ফেতনা। আমাদের তরুণ প্রজন্ম ধর্মের আমি বিসমিল্লাহ করে হেঁটে চলে যাব। আল্লাহ আপনারা ছাড়া পৃথিবীতে আরো অনেক সৃষ্টি আছে না? বাঘ, বাঘ আছে না? বাঘ, বাঘ কি খায়? বাঘ হরিণকে রেখাই না, তাহলে বাঘের রিজিক কোথায় রাখছে? হরিণের মধ্যে। বাঘের রিজিক আরেকজনের জীবন ধ্বংসের মধ্যে রাখছে, ঠিক না? আবার তার জীবন সিম্পল শিয়াল দেখেন, শিয়াল, শিয়াল মুরগি ধরে, মুরগি ছোট ছোট পোকা ধরে, একটা আরেকটাকে বিনাশ করে বেঁচে থাকে। শুধুমাত্র রুমে জমিনের মধ্যে আমরা আমরা কাউকে বিনাশ করতে হয় না, আমরা কি করতে হয়? আরেকজনকে জীবন ধারণ করার, বেঁচে থাকার উপায় নির্ধারণ করে দিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা কাউকে বিনাশ করতে পারি না, বরং আরেকজন কষ্টে থাকলে, ইভেন একটা কুকুরও যদি কষ্টের মধ্যে থাকে, বনি আদম হিসেবে আমার দায়িত্ব সেই কষ্টটা দূর করে দেওয়া। বর্তমান সময়ে একে তো আমাদের আমার নবীর সম্মান অনেকের পছন্দ হয় না, এক, দুই, অনেক যুবক আছে দিনদরবার পছন্দ করে না। কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে কবর, হাসর, আল্লাহ, রসুল কোনো কিছু তার ভিতরে যায় না। আবার অশ্লীলতা নাটক সিনেমার নাম দিয়ে আমাদের ঘরগুলা অশ্লীলতার বাজার গরম হয়েছে। যেই ঘরগুলার মা বাবা আগে তাহাজ্জুদ করত, যেই ঘরগুলার মা বাবা প্রত্যেকদিন কোরআনের তিলাওয়াত করত, সেই ঘরগুলার ছেলে মেয়ে পাঞ্জে গানা নামাজি পড়ে না, ঠিক না? এমন সময়ের মধ্যে যখন ছেলে পুলে কোরআন শরীফ পড়বে দূরের কথা, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। যেই নবীর উম্মত, যেই নবীর উম্মত নিয়ে আমার নবীর এত কান্নাকাটি, সেই নবীর উম্মত জানেও না আমার নবী কে থাকে কোথা, আমার নবী কি চেয়েছে আমাদের কাছে। সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেক ব্যক্তি মুরব্বীরা ছাড়া, আমার বয়সে আমার যে কম বয়সে যারা আছে, বুকে হাত দিয়ে বলি যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করি? আমার সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো আমরা করি সেই কাজের মধ্যে কোন জায়গায় আমার আল্লাহ আছে কিনা, আমার নবী আছে কিনা, ধর্ম আছে কিনা, কবর আছে কিনা, হাসর আছে কিনা, কখনো আমার মনের ভিতরে এই জিনিসটা এসেছে কিনা, খাস এটা করলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, এটা করলে আমার নবী রাগ করবে, এটা করলে আমার নবী রাগ করে ফেলবে। সকাল বিকাল আমরা আমাদের ধাপে আছি, অথচ আমাদের এলাকা থেকে সমস্ত মুরব্বিয়া লেকেরাম বিদায় হয়েছে, দলে দলে মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে, আমাদেরকেও যে চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, কবর কুড়াল দে, আজকে দুনিয়া থেকে চলে গেলাম, কালকে মানুষ ফিরে পর্যন্ত তাকাবে না, ফিরে পর্যন্ত তাকাবে না। যে বন্ধুর জন্য জীবন অতিবাহিত করে দিচ্ছে, পাগল হয়ে গেছে যে বন্ধুর জন্য, যে বন্ধুদের সাথে বসে সমস্ত প্রকার পাপাচার করেছে, সেই বন্ধুগুলো আপনি উত্তর দক্ষিণ হওয়ার পরে দুই দিনের জন্য খবর নেবে। ঘুরে ফিরে যদি এই ধরনের উলামা বুজুর্গদের সাথে সম্পর্ক থাকে,
এরা হাত তুলে বলবে আল্লাহ আমাকেও মাফ করো, বন্ধু বান্ধবদেরকেও মাফ করো। আমরা হাত তুলে বলি না আল্লাহ আমরা মা বাবা ভাই বন্ধু উস্তাদ পীর মুর্শিদ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এখন বন্ধুত্ব তার সাথে করবে। যে ব্যক্তি হাত তুলে আপনার নাম দিয়ে আল্লাহর দরবারে দোয়া করবে সে তার সাথে বন্ধুত্ব। বাকি বন্ধুত্ব সব পকেটের কারণে, সব স্বার্থবাদী বন্ধুত্ব। যে বন্ধুত্ব আপনার দুনিয়ার জীবনে কোনো কাজে আসবে না, সেই বন্ধুত্ব আপনার আখিরাতের জীবনেও কোনো কাজে আসবে না। এই মাহফিলের মধ্যে আমরা কিশোরগঞ্জের মধ্যে মাহফিল গুলা সাজা বলেন তো দেখি, আমরা মাহফিল গুলা থেকে যদি দিনটাই শিখতে না পারি তো এই ধর্মটা আমরা কোন জায়গায় গিয়ে শিখবো? আপনারা বুঝতে পেরেছেন? আমি জানি না আপনারা কতক্ষণ আমার সাথে থাকবেন, আমি চাচ্ছি একটা ঝাঁকুনি পড়তে ঝাঁকুনি। আমরা শুধুমাত্র আপনি সচেতন হও, কেন হবে? কারণ এই দিন শুধুমাত্র আপনার কবর আর আখিরাতের জন্য না, আপনি যদি দুনিয়ার জীবনে শান্তিতে থাকতে চান, সুখে থাকতে চান, স্থির জীবন চান, হায়াতে তৈয়বা চান, এমন জিন্দেগি চান যে জীবনের মধ্যে সুখ আছে সম্মান আছে, এই জিন্দেগি আপনি কখনো পাবেন না যদি আপনার জীবনের মধ্যে দিন না থাকে। আপনার জীবনের মধ্যে যদি আমার নবী না থাকে, নবী না থাকলে দুনিয়া বরবাদ আখেরাত বরবাদ। যদি নবীর মহব্বত না থাকে তাহলে তো ইমানও বরবাদ। ইমানও নবীর মহব্বতই হচ্ছে ইমান, যদি নবীর মহব্বত না থাকে তাহলে ইমান থাকে না। ইমান থাকে না। সম্মানিত উপস্থিতি কাজে আসেন, আমরা এই এই ধরনের মাহফিল গুলো আপনারা গাড়িকে বছরে একবার টেস্ট করাইতে দেন না, এই মাহফিল গুলো হচ্ছে বছরে একবার টেস্ট করা। আসেন আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের সাথে পৃথিবীটাকে নিয়ে যান। মনে রাখবেন যে জিন্দেগিতে হেদায়েত থাকবে না সেই জিন্দেগিতে শান্তি থাকবে। আপনারা কখনো মনে করবেন না পাকা ঘর টাইলস করা ঘর এগুলো করলে শান্তি, না না না, পাকা ঘর না টাইলসের ঘর, লাখ টাকা যদি ফেলেও দেয় সেই ঘরের মধ্যে যদি আমার নবী না থাকে শান্তি নাই। আপনি সব ঘর বাদ দেন আসল ঘর তো এইটা, ঠিক না? আসল ঘর এইটা। আপনি বলতে পারবেন যে ব্যক্তির জীবনে নামাজ নাই সেই ব্যক্তির জীবনে শান্তি হবে? আসল তো এই ঘর, এই ঘরের মধ্যে যদি শান্তি রাখতে চান তাহলে নামাজ করতে হবে, কোরআনের তিলাওয়াত করতে হবে। মা বোনরা যদি শুনে থাকে, মা বোনদেরকে বলছি যতক্ষণ পর্যন্ত জীবনের মধ্যে নামাজ না থাকবে, কোরআনের তিলাওয়াত না থাকবে, হালাল হারাম না থাকবে, আর যাই হোক আপনার এই জায়গার মধ্যে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন। আসেন আমরা কয়েকবার আমার নবীর দরবারে দরুদ পড়ি যাতে আমার নবীর রুহানি কুয়ুদান আমাদের নসিব হয়। সবাই এক মন এক ধ্যানে কিছুক্ষণের জন্য আমরা হারিয়ে যাব আমার নবীর মদিনা শরীফের বাজারে। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نبي উঁচু করলেন মহান প্রভু রব্বানা, ওয়া রাফা'না লাকা যিকরা, কোরআন পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া রাহমাতাল লিল আলামিন। شفيع المذنبين أكرم لنا
الحزين فضلا وجودا والكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بسم الله الرحمن الرحيم. সবাই মিলে একসাথে বলবেন সুরাটা صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. উপস্থিত শাহ সুফি আলহাজ হযরত মাওলানা ইয়াকুব আলী পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত 31তম বার্ষিক ওয়াজ ইসালে সওয়াবের মাহফিলে আজকের সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ মুশাররফ হোসেন হেলালি সাহেব, খতিব বাইতুল করিম জামে মসজিদ আজিমপুর চৌরাস্তা ঢাকা, এবং পীর সাহেব হাক্কানি আঞ্জুমানে হেলালিয়া দরবার শরীফ ঢাকা। আজকের অনুষ্ঠানের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন সাহেব, জনাব মাওলানা এনামুল হক জ্ঞানপুরি সাহেব, সম্মানিত আলোচক বৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত শ্রোতা মন্ডলী, বিশেষ করে পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা শুনছেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আজকে একটা বিষয়কে কেন্দ্র করে পবিত্র কোরআনের সবচেয়ে ছোট্ট সূরাটি পড়লাম, সবচেয়ে ছোট্ট সূরা। সূরার নাম কি আপনারা জানেন? সূরাতুল আওসার। মাশাআল্লাহ, এটা আমাদের কোরআনে পাক আল্লাহ আমার নবীর আগমনের পূর্বে আরো অনেক কিতাব আল্লাহ পাঠিয়েছে। এই ধারাবাহিকতায় আল্লাহ কোরআনে পাকও আমাদের কাছে পাঠিয়েছে, আমাদের নবীর কাছে। আপনারা জানেন এই কোরআন যে অনেক বড় মাপের কিতাব, যাকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা আল্লাহর দুনিয়াতে আর কারো নাই, এটা আপনারা জানেন। এটা এমন একটা কিতাব, পৃথিবীতে অন্য ধর্মের মানুষের কাছেও বিভিন্ন বইপত্র আছে, হিন্দু ভাইদের আছে, খ্রিস্টানদের আছে, ইহুদিদের আছে, আমাদেরও আছে। ফারাক কোনটা? ফারাক হচ্ছে কোন কিতাব বলতে পারবে না এটা দাবির সাথে যে আমি সত্য, আমার ভিতরে কোন ভুল নাই, এটা পৃথিবীর কোন কিতাব বলতে পারবে না। কিন্তু আপনাদেরকে আমাদেরকে আল্লাহ এমন একটা কিতাব দান করেছে, এটা পৃথিবীর যে কোন প্রান্তে গিয়ে বলতে পারবে যে আমার ভিতরে কোন ভুল প্রান্তি নাই। কেউ আমার ভিতরে কোন ভুল প্রান্তির প্রমাণ করতে পারবে না। এটা একটা আজকে আজীব কিতাব, আজীব। আমি এখন আপনাদেরকে একটা আপনারা বোঝার জন্য তাহলে বুঝবেন, এই সূরাটা ছোট্ট সূরা, এই সূরার মধ্যে দশের একটা মিল আছে, দশ। এই সূরার অক্ষরের সংখ্যা কয়টা আপনারা জানেন? দশটা। অক্ষর কয়টা? দশটা। এই সূরার মধ্যে প্রত্যেকটা আয়াতের মধ্যে, একে তো পুরা সূরার মধ্যে দশটা অক্ষর,
আবার এই সুরের মধ্যে প্রত্যেকটা আয়াতের মধ্যে অপরের সংখ্য দশটা। ইন্দা এক, আজাই নাকা দুই, আল কাউসার তিন, ফসল্লি চার, লিরব্বিকা পাঁচ, ওয়ানহার ইন্দা শানিয়াকা হুয়া আল আবেদার কয়টা হয়েছে? দশটা। এখন এই সুরার মধ্যে ইন্না আতাইনা কাল কাউসার এটা এক আয়াত, ফাসাল্লু লিরাব্বিকা ওয়ানহার এটা এক আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার আয়াত কয়টা হইল? তিনটা। প্রত্যেক আয়াতের মধ্যে রিপিটেশন ছাড়া অক্ষরের সংখ্যা দশটা। প্রত্যেক আয়াতের মধ্যে পুনরাবৃত্তি করা ছাড়া অক্ষরের সংখ্যা কয়টা? পুরো সুরের মধ্যে শব্দের সংখ্যা দশটা, তিন আয়াতের মধ্যে প্রত্যেকটা আয়াতে অক্ষরের সংখ্যা দশটা। বুঝতে পেরেছে? এই আয়াতের মধ্যে সবচেয়ে বেশি অক্ষর ব্যবহার হয়েছে আলি, সেটা দশটা, সেটা কয়টা? দশটা। এরপরে এই আয়াত শেষ হয়েছে রা দিয়ে, আবতার রনা শেষের অক্ষর। কোরআনে পাকের মধ্যে র দিয়ে শেষ হওয়া সুরার সংখ্যা কয়টা? দশটা। আদি বিষয় না, দশ থেকে আপনি বের হইতে পারতেছেন না। এখন ঘটনা বলা এই দশের খেলা কেন? তো দশের খেলা হচ্ছে ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। তো কুরবানি কোন তারিখে করবা? কুরবানি কোন তারিখে করে? দশই জিলহজ্জ। তো এখানে একটা নতুন জিনিস আছে, কি তো কুরবানি তো কি সে কয়টা? দশ তারিখে করার জন্য আল্লাহ দশের খেলা খেলছে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে এটা এটা একটা জিনিস শিখলেন তো, এটা কত ভারী, এটা কত আজিম, খোদা থেকে এসেছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সুরার ভিতরে দশের যে খেলা খেলেছে, আয়াতের মধ্যে কি বলেছি? শব্দের সংখ্যা দশটা, তিন আয়াতের মধ্যে প্রত্যেকটা আয়াতে রিপিটেশন ছাড়া অক্ষরের সংখ্যা দশটা, আয়াতের মধ্যে বেশি সব অক্ষর ব্যবহার হয়েছে আলি, ইন্না দুইটা না, আলি প্রথমে আলি শেষে আলি, অক্ষরের সংখ্যা ব্যবহার বেশি হয়েছে সেটারও কয়টা? দশটা। তো আয়াতের মধ্যে শেষ হয়েছে র দিয়ে, এর র যুক্ত পবিত্র কোরআনে যত সুরা শেষ হয়েছে সেটার সংখ্যা কয়টা? দশটা। তো বলো দশটা দশটা কেন? ওই 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 কুরবানিও কয় তারিখ? দশ তারিখ। ওয়ান হান ওয়ান আর, এটা পবিত্র কোরআনের এক আজীব কারামত, এটাকে আমরা বলি এজাজুল কোরআন, কোরআনের মজেজা, কোরআনের মজেজা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কিতাব আপনারা পড়লেন না, ইন্না আতাইনা কাল কাউসার, আমাদের সাথে আপনারা জানেন কি পরিমাণ সওয়াব হয়েছে। যে কিতাব আমরা পড়ি না সেই কিতাবের মধ্যে শুধু আলিফ লাম মিম বললো তিরিশটা সওয়াব হয়, আলিফ লাম মিম বললো কয়টা সওয়াব হয়? তিরিশটা সওয়াব হয়। আমি জানি জিনিসগুলো আপনাদের জন্য একটু কঠিন হবে, তবু আমি বলতেছি, অনেক মানুষজন আছে স্বাভাবিকভাবে পবিত্র কোরআনের মধ্যে সুরাগুলার সাথে আগের পরের একটা মিল থাকে, বায়ে বায়ে যেমনি মিল, সুরার আগে পরে কি থাকে? মিল থাকে। পবিত্র কোরআনের এগুলাকে কি বলি আমরা? আয়াত বলি। সুরার মধ্যে কি আছে? আয়াত। আয়াত মানে কি? নিদর্শন। আয়াত মানে কি? কিসের নিদর্শন? তো আল্লাহর নিদর্শন। আয়াতগুলোর প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন আপনার যে একজন আল্লাহ আছে এটার প্রমাণ বহন করে। আপনারা বুঝতে পেরেছেন? আয়াতগুলো স্বাভাবিক অর্থে দুই ধরনের হয়। কয় ধরনের আয়াত? দুই ধরনের। একটা আয়াত কোরআনে লিখিত আছে, আরেকটা আয়াত কোরআন পৃথিবীর মধ্যে ছড়ানো ছিটানো আছে। পৃথিবীর আয়াতগুলো কি কি? সমুদ্র আল্লাহর আয়াত, চন্দ্র আল্লাহর আয়াত, সূর্য আল্লাহর আয়াত। আপনাদের ঘরের মধ্যে আপনার যে নাতি নাতির প্রতি যে আপনার মহব্বত, না দেখলে ভালো লাগে না, সেটা আল্লাহর আয়াত, এটা আল্লাহর আয়াত, এটা আল্লাহর আয়াত।
এখানেও আপনি যদি দৃষ্টি দেন এগুলো আপনাকে বুঝে দেবে যে আপনার একজন আল্লাহ আছে, আপনার একজন আল্লাহ আছে। তো পবিত্র কোরআনে শুরু কেমনে হয় কে জানে? আর এই সুরার মধ্যে আল্লাহ তুলে ধরেছেন মুনাফিকদের কথা। কাদের কথা? একটু ধৈর্য ধরতে হবে, আমরা সামনের দিকে গেলে ভালো লাগবে। পবিত্র কোরআনে সুরা মাউনের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন কার কথা? মুনাফিকের কথা। তো আল্লাহ কি বলেছেন? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আমার আল্লাহ আমার নবীকে বলছেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হুজুর আপনি কি দেখেন নাই ওই ব্যক্তিকে, আপনি কি জানেন না ওই ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি দিনকে ধর্মকে মিথ্যা বলে? দিন বলে কোনো কিছু নাই, এটা মিথ্যা, এমন ব্যক্তিকে কি আপনি দেখেন নাই? আপনাদের মনে হতে পারে যে ব্যক্তির কথা বলতেছে সেই ব্যক্তি দিন অস্বীকার করছে, এটা মনে হয় না আপনাদের? কিন্তু আমার আল্লাহ বলছেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, আমার আল্লাহ দিন অস্বীকারের কথা বলছে না, আমি বলছি সেই ব্যক্তির কথা যে ব্যক্তি নিঃস্ব ইয়াতীম বাচ্চাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তাদেরকে খাবার দেয় না, তাদেরকে সহযোগিতা করে না, আমি এমন ব্যক্তির কথা বলছি। তাহলে বোঝা যায় দিনও আছে, নামাজও আছে, তসবিহ তাহলিলও আছে, কিন্তু আপনি যদি আপনার গ্রামের অসহায় ব্যক্তি মা বাবা নাই এমন ছেলেদেরকে গালিগালাজ করেন, ধার ধাক্কা দেন, তু তু মেমে করেন, সহযোগিতা না করেন, তাহলে আপনার নামাজ দোয়া আমার আল্লাহ আল্লাহর দরবারে গ্রহণ করবে না। আপনারা বুঝতে পেরেছেন? আমার আল্লাহ প্রত্যেকে কোথায় কোথায় নিয়ে গেছে দেখছে? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেন নাই ওই ব্যক্তিকে যে ব্যক্তি মিথ্যা আরোপ করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে ধর্মকে? কেমন ব্যক্তি তো যার আখলাক সুন্দর না, কোন ব্যক্তি ও যে ব্যক্তি নিশ্চয় ইয়াতীম ছেলেটাকে সহযোগিতা করে নাই, ঘাড় ধাক্কা দিয়েছে, তু তু ভেবে করেছে, ফযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা ওই ব্যক্তি দিনকে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, যে ব্যক্তি গরিব মানুষ, অসহায় মানুষ, মিসকিন মানুষ, যার কাছে টাকা পয়সা নাই, তারে খাওন দেয় নাই, অথবা তাকে খাওনোর ইচ্ছা পোষণ করে নাই, অথবা আরেক ব্যক্তিকে উৎসাহিত করে নাই, যখন আপনি আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে যারা নিঃস্ব আছে, এমনিতে আমি বড় নামাজি, এমনিতে আমি অনেক ভালো, আমার আল্লাহ বলছেন এমন ভালোর কোনো দাম নাই, এলাকার মধ্যে যে নিঃস্ব ব্যক্তি অসহায় ব্যক্তি আছে তার খাওনের যদি ব্যবস্থা করা না হয় এমন ব্যক্তির ধর্ম নামাজ আমার আল্লাহ গ্রহণ করেন না। আপনারা বুঝতে পেরেছেন? এই সুরার মধ্যে আল্লাহ মুনাফিকের অবস্থা বর্ণনা দিচ্ছেন। মুনাফিককে আপনারা জানেন একটা হচ্ছে মুমিন, একটা কাফের, মাসকানুল জন্তি মুনাফিক। মুমিন কাকে বলে? আপনারা বলবেন মুমিন মানে যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করে, ফেরেশতাতে বিশ্বাস করে, আল্লাহ যত কিতাব নাযিল করেছেন সবটাই বিশ্বাস করে, নবী রাসূলে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তকদিরে বিশ্বাস করে। মনে রাখবেন এখানে আমরা যারাই আছি আমরা এক একজন এক এক কাজ করি, ঠিক না? কেউ জমিনে, কেউ গাড়িতে, কেউ রাস্তায়, কেউ ব্যাংকে কাজ করি না? আচ্ছা এই যে আপনারা কাজ করছেন এটা সেট করেছে কে? আমার আল্লাহ। সুতরাং কাজ নিয়ে, টাকা পয়সা নিয়ে কখনো আপনারা মন খারাপ করবেন না, এটা দুনিয়া,
এই দুনিয়ার মধ্যে আল্লাহ দুনিয়ার মতো করে দুনিয়াকে সাজিয়েছে। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, পরীক্ষা টাকা পয়সার উপর হবে না, পরীক্ষা আপনার গাড়ি বাড়ির উপর হবে না। আপনি আমি আল্লাহর দরবারে এই কারণে মাফ পেয়ে যাব না যে আমি বড় বুজুর্গ ছিলাম, না না সবাইকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, সবাইকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। তো আমাদের মধ্যে যারা গরিব মিসকিন অসহায়, এখানে কিন্তু সবার টাকা পয়সা সমান না। আমরা যারা বড় এবং মাঝারি পয়সাওয়ালা, তারা ছোট গরিবদেরকে দেখতে হবে। এগুলো আমাদের ভিতর থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। মনে রাখবেন, ধর্ম শুধু নামাজ পড়ার নাম না, ধর্ম মানুষকে সহযোগিতা করার নাম, ধর্ম মানুষের সাথে সৎ ব্যবহার করার নাম, ধর্ম মানুষকে সম্মান করার নাম। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে ইমানের সাথে স্টপে আপনারা যাবে, এগুলা বাদ দেন। তো আসল মুমিন কাকে বলে? তো আসল মুমিন বলে যে ব্যক্তি আমার নবীর কথা শুনলে চোখ দিয়ে পানি বের হয়। এই ব্যক্তি হচ্ছে আসল মুমিন, এই ব্যক্তি আসল মুমিন। মুনাফিক কাকে বলে? তো মুনাফিক হচ্ছে সেই ব্যক্তি, মুনাফিক দুই ধরনের হয়, কয় ধরনের? একটা হচ্ছে ওই মুনাফিক যে ব্যক্তি মসজিদে নামাজ পড়েছে, মুসলমানদের সমাজে থেকেছে, কিন্তু আমার নবীর শানে বিয়াদবি করেছে, মুনাফিক। আপনারা বুঝতে পেরেছেন? এটাকে বলে আকীদার মুনাফিক। কিসের মুনাফিক? আকীদার মুনাফিক। আরেক ব্যক্তি হচ্ছে আমলের মুনাফিক। আমলের মুনাফিক কে? যে ব্যক্তির কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খিয়ানত করে, আর দুইজন যদি ঝগড়া করে তো অশ্রাব্য ভাষায় গালি গালাজ করে, তাকে মুনাফিক বলে। আপনারা গালি গালাজ করেন? কেউ গালি গালাজ করবেন না। গালি গালাজ মুখে, এটা গালি গালাজ আপনাকে বেহায়া বেগায়রত বানিয়ে দেয়। গালি গালাজ করবেন না, গালি গালাজ মুসলমানের কাজ না। যে জবাব দিয়ে আল্লাহ বলেন, সেই জবানে কখনো ফালতু শব্দ ব্যবহার করবেন না। যে জবাব দিয়ে আমার নবীর উপর দোষই করে, সেই জবাব দিয়ে কখনো উদ্ভট শব্দ তুমি যে কথাগুলো আমরা বলি সেগুলো ব্যবহার করবে না। মুখের মধ্যে যখন দাড়ি উঠে গেছে, উচ্চ বাচ্চ করা বন্ধ করে দিবে, হাঁটুর উপরে লুঙ্গি তোলা বন্ধ করে দিবে। এটা আমাদের সাথে যায় না। কেন? কারণ আমার আল্লাহ কোথায় থাকে? তাই রবেরও কাছে, আমার নবী আপনার জানেরও কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ মুমিনের, মুসলমানের সাই রবের এখানে থাকে। আমার আল্লাহ প্রত্যেক রাতে আপনাকে জিজ্ঞেস করে, বান্দা কোন সমস্যা আছে? বান্দা তোমার টাকার দরকার আছে? এভাবে বলে, কোন মুসিবত আছে নি? কোন সমস্যার সমাধান করতে হবে কিনা? আমাদের যখন প্রয়োজন হয় হাতের টাকা ফুরিয়ে যায়, আমরা কখনো বন্ধুর কাছে, কখনো ভাইয়ের কাছে, কেউ না বলে, কেউ হ্যাঁ বলে, হ্যাঁ মাঝে মধ্যে, কিন্তু আমরা কখনো আমাদের সমস্যার সমাধানে আল্লাহর দরবারে আসি না। আসি এখন থেকে সমস্যা হলে কি করবে? এখন থেকে যখন সমস্যা হবে আগে আল্লাহর দরবার কিভাবে করবেন? মানুষ যখন শুয়ে যায় এলাকা, অথবা আপনার ঘরের মা বন্যা যখন শুয়ে যাবে, যাই নামাজ বিজি আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ আমি কিন্তু আপনার সৃষ্টি, আমি ইচ্ছে করে এখানে আসি নাই, আপনি পাঠিয়েছেন। আল্লাহ আমি ইচ্ছে করে গরিব হই নাই, আপনি করেছেন। মওলা আমি আপনার প্যারা রাসূলের জবান দিয়ে শুনতে পেয়েছি, আপনি নাকি প্রত্যেক রাতে এসে বান্দাকে জিজ্ঞেস করেন কোন সমস্যা আছে কিনা। আল্লাহ আমি এই সমস্যায় পড়ে গেছি, মওলা তোমার দরবারে হাত তুলে ফরিয়াদ করছি, আল্লাহ আমার এই হাত যেন কোন বান্দার কাছে গিয়ে পড়তে না হয়। মওলা রে তোমার অনেক বান্দা আছে যাদের দিকে তাকালে তোমার অন্তর শীতল হয়, কিন্তু আমি বড় গরিব, আমার কাছে অন্য কেউ নাই,
তোমার দরবারে হাত পাতলাম, মাওলানা আমার সমস্যাও তুমি জানো, সমাধানও তুমি জানো, আল্লাহ তোমার দরবারে শুধু ইজ্জত ভিক্ষা চাচ্ছি, সম্মান ভিক্ষা চাচ্ছি, আমি যেন মানুষের কাছে হাত পাততে না হয়। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন, তাকাররাবু ইবাদাতি, বান্দা যদি কোনো সমস্যা হয় আমার দরবারে ইবাদতে নিয়োজিত হয়, হাত্তা আসুদ্দা ফাকরা, আমি তোমাকে কথা দিলাম আপনি যদি ইবাদত করেন, আল্লাহ বলছে আমি কথা দিলাম তোমার গরিবি দূর করে দেব, আর যদি তুমি ইবাদতে নিয়োজিত না হও তো মনে রাখো বনের বাঘ যেমন হরিণের পিছনে পিছনে দৌড়ায় তুমিও দৌড়াইতে থাকবা, রিজিকের সন্ধান পাবা। তাহলে আজকের পর থেকে আমরা যখন কোনো মুসিবত হবে আমরা কার সাথে শেয়ার করবো আগে মনে রাখবে, আমার আল্লাহ যদি ভালো করে চাইতে পারে সকালবেলা উঠে দেখবে সমাধান আপনার বনের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। আপনাদের কি মনে হয় আমার আল্লাহ বুড়ো হয়ে গেছে মনে হয়? আমার আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমন, আগে যেমন সহযোগিতা করতেন এখনো তেমন সহযোগিতা করে, কিন্তু আমাদের সাথে সম্পর্ক কি হয়ে গেছে? নরম হয়ে গেছে, কেটে গেছে। কারণ আমরা যেহেতু মাওলার খবর নেই না, মাওলার কি থাকা পড়েছে আমাদের খবর নেই, আমরা যেহেতু আল্লাহর খবর নেই না, আল্লাহর কোন ঠেকা পড়েছে আল্লাহ আমাদের খবর নেই। মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন তাদের জীবনে আল্লাহ কিভাবে সহযোগিতা করেছে, তারা তারা তাদের জবাব দিয়ে আপনাদেরকে বলবে টাকা ভূতে যুগাইছে। বলি না আমরা ভূতে যুগাইছে, আমাদের জিন্দেগি থেকে আমার আল্লাহর উপর তাওয়াক্কুল উঠে গেছে। এবেটা আল্লাহর উপর তাওয়াক্কুল করলে একদিনের মধ্যে আল্লাহ জীবনে গতি পরিবর্তন করে দিতে পারে। আমাদের সেই তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, আস্থা, সব কিছু সার্থক হয়ে গেছে। কোরআনে পাকের তিলাওয়াত বন্ধ হয়ে গেছে, আমাদের ভিতর থেকে আমার আল্লাহর প্রতি আমাদের আস্থা, আমার আল্লাহর প্রতি আমাদের আস্থা, আমাদের আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল খতম হয়ে গেছে। এলাকায় এলাকায় ধাক্কা খায়, ঘরে ঘরে ধাক্কা খায়, অপমানিত লাঞ্ছনার জীবন, কিন্তু আমাদের ভিতরে কোনো হুঁশ নাই। অথচ কুল কায়নাতের মালিক যিনি, উনি আমাদের রব, উনি আমাদের রব, আমার আল্লাহ তিনি, আপনার আল্লাহ তিনি না, কুল কায়নাতের আল্লাহ তিনি, যিনি পৃথিবী পরিচালনা করে তার যিনি রব, আমারও তিনি রব। কিন্তু আমাদের জিন্দেগি থেকে এগুলা মিথে গেছে, কেউ নেই ঝাঁকুনি দেওয়া, নাটক সিনেমা করে ফেলেছে হোয়াটসঅ্যাপকে, এর গালি দেয়, এর গালি দেয়, ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপের মধ্যে নর্থ বেঙ্গল বলে, আপনাদের এই সাইড বলে, আমার নবীর শানে বিয়াদবির বাজার গরম হোক, কেউ গান করে করে মাহফিল শেষ দুই তিন ঘন্টার বাজার মাহফিল জমেছে, সাড়ে তিনটা চারটার দিকে গিয়ে আমরা যার যার বাসায় ঘুমিয়ে পড়েছি, কই ফজর, কই আল্লাহ, কই রসুল। আমরা চাই এটার ভিতরে একটা সিন্দেগি সংস্কার হোক, একটা সংস্কার হোক। ইউথদেরকে বলছি বিশেষ করে, আপনারা সেই সমস্ত মাহফিলে যাওয়া বন্ধ করে দেন যেই মাহফিল গুলাতে আমার নবীর সাহেব বিয়াদবি হয়, সেই মাহফিল গুলাতে মাহফিলের সাহেব বিয়াদবি হয়। যখন মাহফিলের মধ্যে গান বাজনা হাসি তামাশা হবে তো মনে রাখবেন আপনি আমার নবীর শরীয়তকে হাসি তামাশায় পরিণত করেছেন। আপনার আজাব দুইটা, একটা আপনি প্রতিবন্ধকতার সৃষ্টি কেন করলেন না সেটা, আর একটা আপনি কেন এসেছেন সেটা, যে মাহফিল গুলার মধ্যে এসে আপনার ভিতরের জগতের মধ্যে জিন্দেগির সঞ্চার হবে না, হায়া আসবে না, আমার আল্লাহ মহব্বত আসবে না, নবীর আশক আসবে না, আউলিয়া ইকরামের প্রতি নিসবতের হায়া আসবে না, যে মাহফিল গুলাকে আপনার পিছনের জিন্দেগির জন্য আপনার হাহুকা থাকবে না, কি করলাম কি করলাম, সেই মাহফিল মাহফিল না, সে হয় আপনার ইমান নিয়ে খেলাখেলি করছে অথবা আপনার দিন বরবাদ করছে। আপনারা বুঝতে পেরেছেন?
মাহফিল গুলার মধ্যে স্পেশালি আপনাদের এই পাশের এলাকার মাহফিল গুলা নর্থ বেঙ্গল সাইড বা এই সাইডে আমরা মেলা বসাই, মেলা খারাপ কিছু না, মেলা বসা, কিন্তু মাহফিল কি মেলা? আমরা কি করি মেলার মধ্যে থাকি, এরপরে দেখি মাহফিল জমতেছে কিনা, জমলে এসে বসি, জমলে এসে বসি, এরপরে মাহফিল জমানিও শেষ, মেলাও শেষ, কে কোথায় গেছে আর কোনো খবর নাই। আমরা চাই এই জায়গার মধ্যে একটা বড় সংস্কার হোক, এই জায়গার মধ্যে জিন্দেগির সঞ্চার হোক। আমরা যে জিনিসটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, মুনাফিক কাকে বলে? মুমিন তো বুঝেছেন, মুমিন সেই ব্যক্তি যেই ব্যক্তির ভিতরে আমার নবীর ইশক আছে, আলে বাইতে রাসূলের মহব্বত আছে, সাহাবায়ে কেরামের মহব্বত আছে, আউলিয়ায়ে কেরামের নিসবত আছে। এই ভূখণ্ডের মধ্যে যেই প্রান্তে যাবেন যান, আল্লাহর ওলিদের মাধ্যমে দিন জিন্দা হয়েছে, তারা দিন প্রচার করেছে। আপনি রাজনীতি সংগঠন করে দিন প্রচার করেছেন? না, আল্লাহর ওলিদের মাধ্যমে দিন প্রচার হয়েছে। এই সমস্ত আউলিয়ায়ে কেরাম সিনাবর্তী নূর নিয়ে, সিনাবর্তী নূর নিয়ে, তাহাজ্জুদের নূর, তিলাওয়াতে কোরআনের নূর, একটি ইলাহি নূর, তাকওয়ার নূর, ইখলাসের নূর, ওয়ারার নূর, দুনিয়া বিমুখতার নূর, এই সমস্ত নূর নিয়ে এই আল্লাহর ওলিরা পৃথিবীর বাংলাদেশের যেই প্রান্তে যেই বাড়িতে গেছে, তারা সেখানে অত্র এলাকা সমস্ত মানুষদের দিন শিক্ষা দেওয়া থেকে শুরু করে আল্লাহ ওয়ালা বানানো পর্যন্ত এবং দিনের বাজার বসানো পর্যন্ত, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠাকরণ পর্যন্ত সব কিছুর খেদমত বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আল্লাহর ওয়ালিরা করেছে। তখন কোন ফিতনা হয় নাই, তখন কোন ফাসাদ হয় নাই, যেই তারিখ থেকে বাইরের টাকা আসা শুরু করেছে স্বাভাবিক নর্থ বেঙ্গল জু, সেখানে আমরা অপেক্ষাকৃত কম টাকার লোক, আমাদের সাধারণ জনগণ থাকে যাদের জন্য 5,000 টাকা অনেক বেশি, যাদের জন্য এক বেলা খাওয়া অনেক বেশি, আমরা নর্থ বেঙ্গলের মধ্যে ফিতনার এক বাজার গ্রহণ করেছি। টাকা পয়সা দিয়ে বড় বড় প্রতিষ্ঠান করে আমরা আমাদের সাধারণ জনগণের মধ্যে ইউথ যারা আছে তাদের ভিতর থেকে আমার যদি র্যাশ কেড়ে নিচ্ছি, আউলিয়া ইসলামের নিসবত কেড়ে নিচ্ছি। ও ভাই, 3-10 লক্ষ ওয়াজ করে আপনি এক ব্যক্তির চোখের পানি আনতে পারলেন না? আল্লাহর ওলিরা শুধু মজলিসে গিয়ে বসে থাকতে, লাখ কোটি মানুষ কান্নার সমুদ্রের মধ্যে বসছে, কোনো ওয়াজ নাই, তকরির নাই, আসে মাসুকের দিকে তাকিয়ে আছে, মাসুক আসে কিন্তু দুইজন জানে না কান্নাকাটি কেন হচ্ছে, কান্নাকাটি কেন হচ্ছে, কারণ আমি যিনি ওয়াজ করছে তার ভিতরে যদি আল্লাহ না থাকে, রাসূল না থাকে, তো দোকানদার কি জানি, দোকানদার আপনি আসলেন দাওয়াত করছেন টাকা দিবেন আসলাম চলে গেল, কিন্তু দিনের দাওয়াত তো এগুলার মধ্যে হয় না, এটা তো আশেক মাসুকের খেলা, আশেক মাসুকের সেই মজাগুলা সেই জোকগুলা খতম হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, মুনাফিক কাকে বলা হয়? একটা হচ্ছে আকীদার মুনাফিক আর একটা হচ্ছে আমলের মুনাফিক। আকীদার মুনাফিককে তো আকীদার মুনাফিক করছে যে ব্যক্তি আমল বিশ্বাস দিয়ে আমলি করে, যখন কোন ব্যক্তি কোন ওয়াইজ কোন বক্তা যখন কোন জায়গায় এসে বলবে যে আল্লাহ রসুলের স্থানে এরা বেশি সীমালঙ্ঘন করে, তো মনে করবেন মনে করবেন খারেজিয়তে বাতাস ঢুকেছে, খারেজিয়তে বাতাস ঢুকেছে, নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাতের স্লোগান যদি বন্ধ হয়ে যায় মনে করবেন এটা আমার মাহফিল যদি হয় মনে করবেন খারেজিয়তের বাতাস লেগেছে হুজুরের গায়ে, খারেজিয়তে ডলারের বাতাস রিয়ালের বাতাস লেগেছে হুজুরের গায়ে, নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাতের স্লোগান লাগবে, বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ নামাজের মধ্যে নামাজকার আল্লাহ সালাম কাকে দেয়? তো আল্লাহ কলমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমার নবী, আযানের মধ্যে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমার নবী, নামাজের মধ্যে আমার নবী আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সব জায়গায় নবী না, হাতে রাখছে রাখছে। আপনারা সূরা ইখলাস পড়েন না? সূরা ইখলাস কোন সূরা বলেন?
সুন্দর করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ হাবিব আপনি বলে দিন তিনি আল্লাহ এক সূরা ইখলাস সূরা তাওহীদ এটা আল্লাহর একত্ববাদের সূরা এবং সূরার মধ্যে আমার আল্লাহ রেসালতকে নবীকে বাদ দেন নাই বরং সূরার শুরু দিয়ে বলছে কুল হাবিব আপনি বলে দিন আপনি বলে দিন কেন ও তিনি আল্লাহ এক মাওলা আপনার রসুলকে কেন বলতে হবে তো বলতে হবে কারণ আমি তো তিনি আমি কি তিনি আমি যদি তুমি হতাম বা আপনি হইতাম তো তোমাদের সাথে থাকতাম আপনাদের সাথে আমি যখন কথা বলবো কিভাবে বলবো এই যে আপনি বলতেছি না কেন এই তো এখানে আছেন সেই কারণে ছোট হলে কি বলবো বেটা তুমি ভালো আছো হ্যাঁ তোমার বাবা কেমন আছে তখন বাচ্চা আমাকে কি বলবে যে তিনি ভালো আছেন তিনি বললেন কেন কারণ এখানে নাই তো এখানে যিনি নাই উনি কি তিনি তারপর আল্লাহ বলছেন কুল হাবিব বলেন তার কথা তো তিনি এক তিনি এক মাওলা তিনি কেন তো আমি ধরা ছোঁয়া যায় না ধরা ছোঁয়া যায় না সেই কারণে হাবিব আপনি বলেন কেন আমার আল্লাহ বলছেন আমার কোন মত নাই আমি ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না আমি কোথাও থাকি না কোন সময়ের মধ্যেও নাই জায়গার মধ্যেও নাই 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 কোন মত নাই কলা আপনারে কোথায় খুঁজবো তো মদিনা শরীফে কোথায় খুঁজবো তো মদিনা শরীফে কেন কারণ উনি আবার মাহবুব উনি আমার মাহবুব তো হুজুর মাওলা আমি সারা শরীর যেতে চাই এর মোনাফে কি করিস না এই মোনাফে কি সরাসরি যেতে পারবে কোনা সরাসরি যাওয়া মানে মোনাফে কি কোন দিক দিয়ে যেতে হবে তো মদিনা শরীফ হয়ে সেই কারণে আমার আল্লাহ বলছেন কোন হাবিব বলেন আপনি বলেন ঠিক আছে কেন আপনি বলবেন তো হুয়া কারণ আমি দিনই তিনিকে খুঁজে পাওয়া যায় না তোমাকে খুঁজে পাওয়া যায় তিনির কথা তুমি বলবে তিনির কথা কে বলবে তুমি তো নবীজি বলবেন সেই কারণে আমার আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই আমার কোনো মত নাই আর হাবিবের ব্যাপারে বলছে মিসলুকুম ইউহা ইলাইয়া আর আমার হাবিবের মত আছে দেখতে তোমাদের মত দেখতে কি তোমাদের মত দেখতে তোমাদের মত হওয়ার কারণে আবার কালকে থেকে আমার মত বলিও না আমার নবী বলছে আমার নবী না খেয়ে রোজা খাইও না ইফতারও না সাহারিও নাই আমার নবী রোজা রাখছেন ধারাবাহিক আমার নবীকে দেখে সবাই কেরাম রোজা রাখা শুরু করেছে দুর্বল হয়ে যাচ্ছে এক সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার রোজা দেখে অনেক সাহাবী রোজা রাখা শুরু করেছে দুর্বল হয়ে যাচ্ছে আমার নবী সবাই কেরামকে দেখে বলছে এই রোজা রাখিও না সবাই কেরাম বলছে ইন্নাকা তুমাসিলু ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি তো রোজা রাখতেছেন আমার নবী বললেন আইহুম মিসলি তোমরা আমাদের মত নও তোমরা এক ধরনে আমি আরেক ধরনে তোমাদের কেউ ইন্নি নিশ্চয় আমি লাস্তু মিসলাকুম আমি তোমাদের মত নই দেখতে তোমাদের মত আমার চোখ দেখতে তোমাদের মত হাত তোমাদের মত কান তোমাদের মত কিন্তু তোমরা শুধু সামনের দিকে দেখো আমি পিছনের দিকে দেখি সামনে পিছনে বাদ দিয়ে দাও তোমাদের ভিতরের খুশু খুদু আল্লাহর ভয় পর্যন্ত আমি নবী দেখি আমার হাতও হাত তোমাদের হাতও হাত কিন্তু আমি ইশারা করলে চার দুবাগ হয়ে যায় আমি ইশারা করলে সূর্য ফেরত আসে সুতরাং আমার হাত দেখতে তোমাদের মতো মনে হলেও হাত তোমাদের মতো না আমার সিনা সিনা
তোমার শিরা শিরা, কিন্তু তুমি জানো এই ছোট্ট জায়গার মধ্যে আমি কি কাজ করেছি। কি কাজ তো কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন বলছে ওয়ালাউ নাযালনা ওয়ালাউ আনযালনা হাযাল কোরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ। তো এটা এমন কোরআন যেই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম পাহাড় রেজা রেজা হয়ে যেত, কটনের মতো হয়ে যেত, রুয়ের মতো আকাশে বাতাসে উড়ে বেড়াতো। পৃথিবীর তেরে খ্যাত পাহাড় এটার উপর যদি কোরআন নাযিল হতো এটা রেজা রেজা হয়ে যেত। আর ওই কোরআন আমার নবী আমার নবীর কলমের মধ্যে হজম করে ফেলেছে সুবহানাল্লাহ। মানে যেই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ হলে আমার নবী বলছে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, তো নিশ্চিন্ন হয়ে যেত, সেই কোরআন আমার নবী কলমের বর্তমানে হজম করে দিচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন এখন? তো আমার সেই কারণে সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ কুল বলে শুরু করেছে। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আর কি? তো এরপরে হচ্ছে পাহাড় বলেন, বাঁশ বলেন, গাছ বলেন, পাথর বলেন, সব আল্লাহ তসবিহ পড়ে, ঠিক না? আবার সব আমার নবীকে সালাম দেয়, সব আমার নবীকে সালাম দেয়। তো কোন জায়গায় আল্লাহ নবীকে বাদ দিল না, আপনি তকবীরের মধ্যে রেসালত বাদ দিয়ে দিলেন। এগুলা হচ্ছে আমাদের এখানে বর্তমানে ষড়যন্ত্র, এগুলা হচ্ছে মুনাফেকি। এগুলা কি? কেউ জেনে করে, কেউ না জেনে করে। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে শুধরাই দেওয়া। কি দেওয়া? শুধরাই দেওয়া, সহি করে দেওয়া, মারামারি ঝগড়া করা না, হুঙ্কার দেওয়া না। আমরা যথেষ্ট চেষ্টা করব ভদ্রতা নম্রতার সাথে মাসআলা কাউকে বুঝিয়ে দেওয়া। আপনারা বুঝতে পেরেছেন? আরেকটা হচ্ছে আমলের মুনাফিক। আমলের মুনাফিক কি? এই যে মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, আর কারোর সাথে ঝগড়া ফসাদ হলে অপ্রাপ্য বাসায় গালি গালাজ করা, ওই যে খাস হবে ফাজানা। এখন আমরা সবাই কেউ কারো দিকে না তাকিয়ে আমরা সবাই নিজের দিকে তাকাই, এই চারটার কোনটা আমার ভিতরে আছে কি? আমরা আল্লাহর দরবারে দোয়া করি মাওলা এই চারটার কোনো খাসলত যদি আমাদের ভিতরে থাকে আল্লাহ ইন্তেকালের আগে যেন মুনাফেকের খাসলত নিয়ে দুনিয়া থেকে না যায়। আমিন বলেন সবাই। তাহলে মানুষকে খাওয়া দেয় না, মানে সহযোগিতা করে না। তিন নম্বর, ওই মুসল্লি যেই মুসল্লি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। কয় মুসল্লি পাইলে? এগুলো সব মুনাফেকের আনাগত বর্ণনা করতেছেন আল্লাহ। কোন মুসল্লি? ফাওয়াইলুল লিলমুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস হোক, ক্ষয়প্রাপ্ত হোক, বিনাশ হোক সেই মুসল্লি যেই মুসল্লি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই মুসল্লি নামাজের রুকন আরকান আদাব কোনো কিছুর খেয়াল করে না, তোয়াক্কা করে না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, সেই মুসল্লি ধ্বংসপ্রাপ্ত হয়। এখন আমরা নামাজ পড়ি আল্লাহকে রাজি করার জন্য না। এখন আপনি এই যে মসজিদের মধ্যে এতগুলো মুসল্লি আমরা কোন জায়গায় ঘুরবো? কারো তোর দিয়ে তো লেখা নাই কোপালি যে এটা ভালো মুসল্লি, এটা খারাপ মুসল্লি, এটা মধ্যম মুসল্লি লেখা আছে। মুসল্লি কয় ধরনের? মুসল্লি চাই ধরন। প্রথম মুসল্লিকে বলে মুসল্লি মুকাররাম, যে ব্যক্তি যার নামাজের মাধ্যমে ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করে তাকে কি বলে? মুকাররাম। তাইলে সবার নামাজ এক ধরনের না? কেউ আপনার সাথে দামে দাঁড়ানো সেও বলেছে আল্লাহু আকবর, আপনিও বলেছেন আল্লাহু আকবর। আমি যখন আল্লাহু আকবর বললাম এমনি সূরা পড়ছি, কেরাত পড়ছি, কিন্তু আমার মন আরেক জায়গায়, আমার পাশে আমার ভাই আল্লাহু আকবর, শুনশান নীরবতা, আমার ভাই চুপচাপ, সেও যায় নামাজে, তার মনও যায় নামাজে,
এরপরে হঠাৎ বলে উঠল সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা। প্রত্যেক শব্দ উচ্চারণের সময় তার অন্তর নিংড়িয়ে চোখের পানি বের হচ্ছে। আল্লাহ আপনার পবিত্রতা, আপনি এক, আপনি ছাড়া কেউ নাই, সে ঘোষণা করছে। আমিও পড়েছি, আমি যখন সুবহানাকা বলছি আমার মন আরেক জায়গায়, ওয়া লা ইলাহা গাইরুকা বলছি আপনি ছাড়া কেউ নাই, তখনও আমার মন আরেক জায়গায়। বলেন তো আল্লাহ আমার নামাজ পছন্দ করবে কিন্তু তার নামাজ পছন্দ করবে? এই কারণে আমরা বছরের পর বছর নামাজ পড়ি, আমাদের জীবন পরিবর্তন হয় না। আমরা বলি না হুজুর 30 বার ফর্স করছে, যে দাও সেই করবে, এখনো তো গালি দেয়। এই জিনিসটা আপনারা আজকে আমরা ক্লিয়ার হয়ে যায় কেন হয়, যে আমি তখন নামাজ পড়তে দাঁড়িয়েছি। তো নামাজ নামাজ এটা আপনারা ধানের চারা লাগান না, ধানের চারার মতো। এখন নামাজের চারাটা আমি কলমে বর্তনে লাগাইতেছি, আপনি যখন এখানে এই যে দাম লাগাইছেন, এখানে দাম কি একদিনে উঠে গেছে? আগে আপনি জমিন নরম করছেন না, পানি দিয়ে জমিন নরম করছেন, এরপরে চাষ দিছে, এরপর থেকে আগাছাগুলো ফালাই দিছে, পুরো জমি নরম, পানি উর্বর শক্তিতে 100% না। এরপরে যখন ওখানে ধানের চারা চিটা ছিটাইছে, 2 দিনের মধ্যে বিসমিল্লাহ করে উঠতে শুরু হয়েছে না? এরপরে আপনি যখন ধানের চারা দিছেন, ধানের চারা দেওয়ার পরে এটা কি বরই গাছের মতো 2-3 বছরে আসছে? হায় হায়, বরই গাছের মতো না। ও ভাই, একটা বরই গাছ পর্যন্ত 3 বছর সময় নেয়, 2 বছর সময় নেয়, অথচ ধানের চারা 3 মাসে আপনার ঘরে চলে আসে। কিভাবে? আপনি ধানের চারা লাগানোর আগে ধানের জমিনকে পরিষ্কার করতে হবে। তো এখানে যেমন ময়লা থাকে, এখানেও ময়লা থাকে। এখানে কিসের ময়লা? এখানে নফসের ময়লা, অহংকারের ময়লা, বিদ্বেষের ময়লা, হিংসার ময়লা, অশ্লীলতার ময়লা, আমিত্বের ময়লা। আমি আমি আমার কারণে আমি করেছি, আমি আমাকে চিনছেন, আমি কে? এ আমি 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 সব কিছু। আপনারা বুঝতে পেরেছেন? আমাকে চিনছেন, আমি কে? এ এলাকার মধ্যে আমি কত উন্নয়ন করেছি। আমরা আমি থেকে বের হইতে পারি না। এই আমি আমাদের ভিতরে এই জমিনটাকে বরবাদ করে দেয়। অহংকার এটা কত বড় বাজে জিনিস আপনারা জানেন। তো সুয়ের ছিদ্র আছে না? ছিদ্র তো সুয়ের ছিদ্র দিয়ে হাতি ঢুকে যেতে পারবে। অহংকারী ব্যক্তি জান্নাতের চেহারা দেখবে। আপনি চিন্তা করে আমার নবী কি বলছে, ক ওই সুয়ের ভিতর দিয়ে তো হাতি ঢুকে যাওয়া সম্ভব। অহংকারী ব্যক্তি জান্নাতে ঢুকা সেই পরিমাণ অসম্ভব। কিন্তু আমরা এই অহংকার হিংসা বিদ্বেষ সব আমাদের কলসির ভিতরে। এরপরে যদি আমরা পানি নেই কলসির ভিতরে, পানি কেউ খাবে? কলসির ভিতরে যদি কলসির বাইরে, এই দেখতেছেন না কলসির বাহির, কলসির বাহির দেখতেছেন না? দেখতে শুনতে বুজুর্গের মতো লাগে না কলসির বাহির? কলসির বাহিরে মানুষ দেখে পানি খা, আমার আল্লাহ কলসির বাহির দেখে না, আমার আল্লাহ কলসির ভিতরে দেখে, ভিতরে কতটুকু পরিষ্কার। তো ভিতরে কিসের পরিষ্কার মাওলা? তো ভিতরে একটা বাজে শহর গ্রাম ভিতরে আছে মানুষের, এটাতে অহংকার রাখছি, ঘৃণা রাখছি, হিংসা রাখছি, বিদ্বেষ রাখছি, যেগুলোর কারণে আমাদের শহরে গ্রামে গড়ে বাড়িতে মারামারি লাগে। আমি যতক্ষণ পর্যন্ত এটার পবিত্রতা অথবা এটাকে সাফ না করব, ততক্ষণ পর্যন্ত আমি যদি নামাজের চারা লাগাই, চারা উঠলে আপনি দানের চারা লাগাইছেন, পরিষ্কারও করছেন, করার পরে আপনি যদি 2 মাস পরে যান দানের জমিনে, দানের গাছ থাকবে, কি থাকবে? আগাছা। আপনি ধানের চারা রোপণ করার পরে প্রত্যেক দিন আইলা আইলা হাসেন না? হ্যাঁ, সকালে একবার, বিকালে একবার, দুপুর মন টিকে না, কি টিকে না? মন টিকে না। ধানের জমিনে আগাছা উঠবে যেভাবে আপনার মন টিকে না, সেভাবে আল্লাহর ওলিদের ধানের জমিনে আগাছা উঠবে বলে আল্লাহর ওলিদেরও মন ঠিক থাকে। সব সময় আল্লাহর দরবারে তাকিয়ে থাকে, আল্লাহ মাফ করে। দুইজনে একই, দুইজনে
সেই কারণে আল্লাহ কৃষকদেরকে অনেক সম্মানিত করেছে। কোরআনে যে তিনটা পেশার কথা আল্লাহ উল্লেখ করেছেন, সেই তিন পেশার এক পেশা হচ্ছে কৃষি। মাদ্রাসার ছাত্ররা বুঝতে পারবে কোরআনের আয়াত। আল্লাহু সারেউ জারে বলে কৃষককে, আমার আল্লাহ নিজের প্রতি কৃষক শব্দকে নিস্বত করেছে। আমরা অনুবাদ করতেছি না আদবের খেলাফ হবে, আপনারা বুঝতে পেরেছেন? এবার কৃষক কত বড় জিনিস বুঝতে পারে, কিভাবে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছে, আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আপনি প্রত্যেক দিন আইলে আইলে ঘুরছেন, যে আগাছা দেখতেছেন বিসমিল্লাহ করে তুলে ফেলে দিচ্ছে। ধান যখন উর্বরতা পূর্ণ ধানের উপরে লাগে, ধান ছাড়া হু হু করে বেড়ে তিন মাসের মধ্যে ধান আপনার ধরে। ঠিক একই ভাবে আপনি যখন এখানেও খেদমত করবেন, এটার পিছনে লেগে থাকবে, তো আপনার নামাজ মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হতে থাকবে। আগে রুকুতে মন বসত না, এখন রুকুতে মন বসবে, তখন বুঝতে পারবেন সিজদার একটা মজা আছে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে, যে ব্যক্তি নিজের চোখ হেফাজত করবে এক সপ্তাহ, কয় সপ্তাহ, এক সপ্তাহ যে ব্যক্তি নিজের চোখের হেফাজত করবে, আমার আল্লাহ তাকে নামাজে সিজদার রুকুর সওয়াব দান করবে। সে বিরিয়ানিতে যেরকম জিপায় মজা লাগে, সেই মজা নিয়ে নামাজ আদায় করতে পারবে। এক সপ্তাহ যে ব্যক্তি চোখের হেফাজত করবে, এখন সুবহানাকা বলার পরে আমার বান্দা, আমার আল্লাহ চেয়ে আছেন বান্দা বল কি বলবি, আমার আল্লাহ বলছে বান্দা বল কি বলবি। বান্দা জায়গার মধ্যে নাই, বান্দা তো ঘরে, বান্দা ব্যবসা প্রতিষ্ঠানে, বান্দা কিছু বলবি, বান্দা কিছু বলবি। প্রাইম মিনিস্টারের অফিসে ফোন দিতে কতক্ষণ পরে প্রাইম মিনিস্টার কল ব্যাক করছে, একবার দুইবার তিনবার, আপনি আর জায়গায় নাই। এরপরে যদি প্রাইম মিনিস্টার অফিসে কল দেন আর ধরবে, সিম্পলি আপনাকে বলে দেবে আপনার টাইম ফিনিশ, আপনাকে তিনবার কল দেওয়া হয়েছে। এখন এই ব্যক্তি নামাজ আদায় করছে, সে তো রুহানি ভাবে বিয়াদবি করে ফেলেছে। আমার আল্লাহর সাথে বিয়াদবি হয় নাই? আপনি যখন দাঁড়াবেন, আমি আপনাকে জিজ্ঞেস করবো, হ্যাঁ বেটা বলেন, আপনি যদি আমাকে প্রশ্ন করেন ওই দিকে তাকিয়ে, আমি কি বলবো, না বেটা আপনি এখানে তাকিয়ে কথা বলেন, এটা বিয়াদবি। তো এখানে হলে সামনে বিয়াদবি, নামাজের মধ্যে কি হয় বিয়াদবি। এবার আপনার পাশের ভাই, সে যখন সুবহানাকা বলেছে, আমার আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহর পবিত্রতা বর্ণিত হয়েছে। এই ব্যক্তি যখন বললেন ওয়ালা ইলাহা গায়রুকা, মাওলা আপনি ছাড়া আর কোন ইলাহ নাই, তখন আমার আল্লাহ বলেন, বান্দা কি বলবি বল। আপনি শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বললেন আল্লাহ সমস্ত প্রশংসা আপনার। আমার আল্লাহ বলেন কুল কায়নাতের ফেরেশতা, আমার আল্লাহ বলেন দেখছো নি আমার বান্দা কিভাবে আমার প্রশংসা করেছে, আমি জানি আপনি। এরপরে আপনি বলেন আর রহমান রহিম, এটা শোনার পরে আমার আল্লাহ বলেন দেখছো নি বান্দা আমারে কিভাবে দয়ালু বলতেছে। এরপরে আপনি বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বলেন মর্যাদানি আপনি, আমার বান্দা আমারে কত বড় করে তুলেছে। এটা আল্লাহর বান্দার মধ্যে কথাবার্তা হচ্ছে। সেই জন্য আমাদের বুজুর্গরানি দিন সুফিয়ার বলিরা বলেছেন, সূরা ফাতিহা যখন নামাজের মধ্যে পড়বা ভেঙে ভেঙে পড়ো, একসাথে করিও না, কারণ আমার প্রত্যেক কথার জবাবে আল্লাহ একটা উত্তর দান করেন। আমি যদি আল্লাহকে উত্তর দেওয়ার সুযোগ না দেই, তাইলে জিনিসটা সুন্দর লাগে না। এই কারণে দেখবেন আল্লাহর ওলি বুজুর্গরা যখন নামাজ পড়ে আমাদের মতো হু হু করে পড়ে না, তারা স্থিরতার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন চুপ করে থাকে আল্লাহর আওয়াজ। অনেক মানুষ পৃথিবীর জমিনে আল্লাহ সৃষ্টি করছে, যাদেরকে আল্লাহ কান দিয়েছেন তারা কান দিয়ে ওই আওয়াজটাও শুনে, আর রহমানির রহিম।
চুপ করে থাকো, আমার আল্লাহ দোয়া আছে মালিক ইয়াউমিদ্দিন। এই নামাজ যখন হয় হাদিসে বাতিল ভাষ্য মতে এটা নামাজ না এটা মেরাজ হয়, আল্লাহ আর বান্দার মাঝে আজি এক সাক্ষাৎ। আল্লামা ইকবাল বলছেন, আজা আজল সে তেরি ইশক কা ইকতারা বানি নামাজ তের নজর কা ইক বাহানা বানি। ও রোজে আজল থেকে আজা আশেকদের জন্য আল্লাহ পাওয়ার একটা গান, আর নামাজ আশেকদের জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করার একটা বাহানা মাত্র। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, যেই ইমামের নজর নাই এই নামাজও পড়িস না, এই ইমামের পিছনেও যাইস না। তেরে ইমাম বে নজর, তেরে নামাজ বে আসর, এসে নামাজ সে গুজর, এসে ইমাম সে গুজর। তো তোমার নামাজ ইমাম, যে ইমামের পিছনে তুমি নামাজ পড়ছো, হুজুরি না তার আছে না তোমার আছে। তো এমন নামাজ পড়িও না যেই নামাজের মধ্যে হুজুরি না থাকে। নামাজ সবাই পড়ে কিন্তু নামাজের মধ্যে বিয়াদবি করিও না। এই জন্য সুফিয়ায়ে কেরাম বলছেন, কিছু নামাজি আছে মুকাররব, এরা কারা? তো এরা যখন যার নামাজের মধ্যে থেকে আল্লাহু আকবার বলে, এই ব্যক্তিও নামাজে, এই ব্যক্তির ভিতরও নামাজে, মনও নামাজে, নামাজের মধ্যে আশেক মাশুকের আজি খেলা চলছে। এই নামাজ ওই ব্যক্তিকে প্রত্যেক দিন একটু একটু করে আল্লাহর নৈকট্যে নিয়ে যায়, আল্লাহ তাকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করে। আর কিছু নামাজিকে বলে নামাজি মুফলিহ, এরা সফল, এরা সাকসেস। কিরকম? কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। ওই নামাজি সফল যে নামাজির নামাজের মধ্যে খুশু এবং খুদু আছে। খুশু খুদু মানে কি? অর্থাৎ নামাজের মধ্যে ওই ব্যক্তি আছে, নামাজের বাইরে যায় না, এটা হচ্ছে সফল নামাজি। নামাজি এরা কারা? তো এরা হচ্ছে, এ চাই মন ভিতরে থাকুক, মন চাই বাইরে, এ চাই মন ভিতরে থাকুক, দুইজনের মধ্যে একটা যুদ্ধ চলবে, এটা মুসল্লি মাজুম। আর একটা মুসল্লি কোনটা? তো এটা মুআক্কাব, এটা নামাজের কারণে আল্লাহ তাকে শাস্তি দান করবে। এটা কোন ব্যক্তি? তো যে ব্যক্তি নামাজের ওয়াক্ত খেয়াল করে না, আদাব খেয়াল করে না, নামাজের রুকু রকম খেয়াল করে না, দপা দপ নিজের কাজের মধ্যে ছিল, শেষ বিকালে গিয়ে আসর আসর পড়তে পড়তে বাদেনি, খেয়াল তার দুনিয়াতে, খেয়াল তার চাই চাকরি চাকরি, ম্যাক্সিমাম নামাজ তুলে যা, নামাজের আদাব খেয়াল করে না, আর যা করে সেটা মানুষকে দেখানোর জন্য করে। এমন নামাজি কি বলে? তো এমন নামাজি আমার আল্লাহ বলছেন, ওয়াইলুল লিল মুসাল্লি, এই মুসল্লি ধ্বংসপ্রাপ্ত হোক, এই মুসল্লির নামাজের কোনো দরকার নাই, এই নামাজ এর নামাজ তারে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে, নামাজ আল্লাহ থেকে তাকে দূরে সরিয়ে দেবে। এরপরে কি? তো এরপরে ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউন আল মাউন। আর যারা যাকাত তো দেয় না, দেয় না, ছোট্ট একটা জিনিসও মানুষকে না খুঁজতে দেয় না। তো সূরা বাউলের মধ্যে মুনাফিকের আলামত চারটা বর্ণনা করা হয়েছে। একটা হচ্ছে কৃপণ, তাইলে মুমিন কখনো কৃপণ হয় না। আর একটা হচ্ছে মানুষকে অসহযোগিতা করা, মুমিন কখনো এই ধরনের হয় না। আর একটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া, আমাদের মধ্যে যদি থাকে আমরা এটা আদা করবো। আর একটা হচ্ছে সামান্য একটা জিনিস না খুঁজতে দেয় না, জাকাতও দেয় না, এই হচ্ছে মুনাফিকের আলামত।
এরপরে আল্লাহ সূরা কাউসার শুরুতেই কি বলেছেন, ইন্না আতাইনাকা আল কাউসার। হাবিব, আপনাকে আমি কাউসার গিফট করেছি, আতা করেছি, বাস আপনি কৃপণ করিয়ে কৃপণতা করিয়েন না, যার যা প্রয়োজন আপনি কাউসার থেকে দান করেন, আপনি কাউসার থেকে দান করেন। ফাসাল্লি লিরাব্বিক, ওই মুনাফিকের মতো, ঠিক আছে, মানুষকে দেখানোর জন্য না, নামাজ পড়বেন তার জন্য, পল্লি রাব্বিক আপনার রবের জন্য, নামাজ শুধু আল্লাহ জন্য। ওয়ান হাত, তো এ তো ছোট্ট একটা জিনিসও না বুঝলে দেয় না, ওয়ান হাত যা কিছু দিয়েছি আল্লাহ রাস্তায় কুরবানি করে দেয়, যা কিছু দিয়েছি আল্লাহ রাস্তায় কুরবানি করে দেয়। আমি শুধু এখানে আপনাদেরকে আল কাউসার শব্দটা যাতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সুন্নিও আমরা সব বুঝতে পারি, অত লম্বা কথা বলার সুযোগ নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্ট একটা সংজ্ঞা, এবং কোরআনের শেষের দিকে আমার নবী 23 বছরের সংগ্রাম মাথা থেকে পা পর্যন্ত ঘাম করেছে, ঘুম নাই আমার নবী, রাত্রি এক করে দিয়েছে উম্মতের জন্য, শেষ বিকেলে গিয়ে আমার নবীর উপর সূরা নাযিল হয়েছে, ইন্না আতাইনাকা আল কাউসার। হাবিব, আপনাকে কাউসার দান করলাম, তো কাউসার কেন দান করেছি, দান করব না, কাউসার আমি আপনাকে দিয়ে দিয়েছি, তো কাউসার মানে কি? ওলামা কেরাম শুরু থেকে শেষ পর্যন্ত সবাই কাউসার মানে বলেছে, জান্নাতের একটা নাহর, জান্নাতের একটা নাহর, একটা নদী, জান্নাতের একটা হ্রদ, তো এটা এমন হ্রদ যেটার মতো রব আল্লাহ জান্নাতের মধ্যে পায়দাই করেন না, সবাই এই রব থেকে খাবে, সব জায়গার পানিয়ে রব থেকে বের হয়, এই রব আল্লাহ আল্লাহ নবীর আল্লাহ নবীকে দান করবে। তো আমার কাউসারের আরেকটা অর্থ হচ্ছে হাউ, এটা কি? তো যেখান জান্নাতের যত নহর গুলো আছে সেই নহর গুলার পানি যেখান থেকে উৎপত্তি হয় সেটার নাম কি? হাউ। এই হাউসে কাউসার থেকে আল্লাহর নবী আল্লাহর নবীর উম্মত থেকে পানি পান করাবে কি আমাদের হয় না? অনেক এই দুই অর্থ তো আপনারা ইতিপূর্বে শুনেছেন, তো তৃতীয় কি অর্থ হইতে পারে কাউসার মানে? তো কাউসার মানে হচ্ছে আমার নবীর আওলা, আমার নবীর আওলা। দেখেন, আমার নবীর কোন পুত্র সন্তান বেঁচে ছিলেন না, যিনি যার মাধ্যমে কুল কায়নাতের মধ্যে আমার নবীর আওলাদ গুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে, সূরা তো নাযিল হয়েছে এই কারণে। আমার নবীর পুত্র সন্তান যখন এতেকাল করছে, বিশেষ করে মুনাফিকরা বলা বলি করছে, দেখছো উনি তো নির্বংশ হয়ে গেছে, উনি নির্বংশ, আমার নবীর সম্মান হচ্ছে অন্যান্য নবীর তুলনায়, আমার নবীর বিশেষত্ব হচ্ছে আগের যুগের নবীদেরকে কেউ গালি দিলে প্রতিবাদ নবীরা নিজেরা করতেন, আর আমার নবীর বিশেষত্ব হচ্ছে আমার নবীর ব্যাপারে কেউ বিয়াদবি করলে আমার নবী উত্তর দেওয়ার আগে আল্লাহ দিয়ে দেন। বুঝতে পেরেছেন, এটা আমার নবীর বিশেষত্ব। তো এরা যখন বলাবলি করতেছে আমার নবীর সমস্ত সন্তান মারা গেছে, পুত্র সন্তান, তো এর কোন বংশ আর বাকি থাকবে না, আমার নবীকে আল্লাহ বলতেছেন, হাবিব এদের কথাগুলোর মধ্যে আপনি কান দিয়েন না। দেখছেন, এটাকে সুন্নিয়ত বলে, আমার নবীর এশকের কথা বলা, শানের কথা বলা, আপনি এদের কথাই কান দিয়েন না। কেন? কারণ আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার বলতে প্রথমে দুই অর্থ তো পেয়েছেন, তৃতীয় অর্থ কাউসার মানে হাবিব আমি আপনাকে এক দুই আওলাদ না, আমি আপনাকে আওলাদের মহাসমুদ্র দান করেছি। দেখেন, কোন পুত্র সন্তান নাই, কিন্তু আমার নবীর নসলে পাকের মধ্যে যারাই এসেছে সেটা হযরতে ইমাম বাকের বলেন, অথবা ইমাম জাফর সাদিক বলেন, ইমামে হাসান বলেন, ইমামে হুসাইন বলেন, মুসা কাজিম বলেন, ইমাম রেজা বলেন, যারাই এসেছে হুজুর গৌসুল আজম ওয়াহিউদ্দিন থেকে মঈনুদ্দিন পর্যন্ত, মঈনুদ্দিন থেকে জালালউদ্দিন পর্যন্ত, জালালউদ্দিন থেকে মহিউদ্দিন, মহিউদ্দিন থেকে বাহাউদ্দিন, বাহাউদ্দিন থেকে শিহাবউদ্দিন, যেখানেই যাবেন যান কুল কায়নাতে, যাদের মাধ্যমে দ্বীনের খেদমত হয়েছে
প্রত্যেক কিছুর মূলে আলে বাইতে রসুল, প্রত্যেক কিছুর মূলে আলে বাইতে রসুল। হুজুর বলছিল তোমার পরনাদের জিলানি আলে বাইতে রসুল, খাজা মাইনউদ্দিন চিশতি আলে বাইতে, শাহজালাল ইয়েমেনি আলে বাইতে রসুল, ঢাকার কুটে শুয়ে থাকা ঢাকার কুতুব আলে বাইতে রসুল। কোন কায়নাতের যেই প্রান্তে যাবেন যান, ইমামে আজম আবু হানিফা আলে বাইতে রসুল না, কিন্তু যার মজলিসে বসে ইমামে আজম ইমামে আজম হয়েছে, ইমাম জাফর সাদেক যার ব্যাপারে হুজুর ইমামে আজম বলেছেন আমি জাফর সাদেকের মজলিসে না বসলে আমি ধ্বংস হয়ে যেতাম, সেই ইমাম জাফর সাদেক আলে বাইতে রসুলের অন্যতম ইমাম। আপনারা বুঝতে পেরেছেন, সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত হাদিসের খেদমত, তফসিরের খেদমত, ফিকার খেদমত, তাসাউফের খেদমত, ইসলামের খেদমত, দ্বীনের খেদমত, জিহাদের ময়দানে প্রত্যেকটা জায়গায় খেদমত আলে বাইতে রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস আপনি মনে করতেছেন নির্বংশ, কিয়ামত পর্যন্ত আপনারা আলে বাইতে রসুলরা এই দ্বীনের মশালদারি হবে। যারা আপনাকে নির্বংশ বলছে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। সুতরাং আপনি কেন মন খারাপ করছেন ইয়া রাসূলুল্লাহ? আপনারা বুঝতে পেরেছেন এখন কাউসারের অর্থ কি? কালকে যেন কেউ আপনাদেরকে জিজ্ঞেস করলে মুখস্থ বলে দিতে পারেন, আমি এই জন্য একটু 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 করে করে বলছি। তো কাউসারের তিনি চতুর্থ অর্থ ইন্না আরবাইনা ফিল কাউসার, হাবিব নিশ্চয়ই আমরা আপনাকে, আপনি চলে যাওয়ার পরে কোন নবী আসবে না, রসুল আসবে না, এই দিন কিভাবে বেঁচে থাকবে, আপনি কেন মন খারাপ করছেন বংশের কথা? হাবিব আপনার উম্মতের মধ্যে এমন এমন আলেম উলামা আসবে যারা আপনার পক্ষ থেকে এই দিনের খেদমত করবে, দিনকে জিন্দা রাখবে। আপনি নির্বংশ কেমনে নির্বংশ হবে? আপনার উম্মতের আলেমরা আপনারে আনিত দিন ধর্ম কোরআন সুন্নাহ সব কিছুকে জিন্দা রাখবে, এবং আমার নবীর উম্মতের আলেমদেরকে আমার আল্লাহ বনী ইসরাঈলের যেই নবী তাদের সমমানের মর্যাদা দান করেছেন। আপনারা বুঝতে পেরেছেন কি পরিমাণ মর্যাদা? তো আমার উম্মতের আলেম এখনো পুরো আলেম হয় নাই, আলেম হওয়ার পথে আমার উম্মতের আলেম হওয়ার পথে ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটে ফেরেশতা পাখা বিছিয়ে দেয়, কি বিছিয়ে দেয়? পাখা বিছিয়ে দেয় ফেরেশতা। শুধু তাই না, আমার উম্মতের আলেম মারা গেলে আসমান জমিন কাঁদে না, শুধু সমুদ্রের গভীরের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে আল্লাহ দরবারে। হাবিব এমন আলেমে, কেমন কেমন আলেম? তো হাবিব আপনার উম্মতের মধ্যে ইমামে আজম আবু হানিফার মতো আলেম, শাফেঈর মতো, হাম্বলির মতো, মালিকের মতো, বুখারীর মতো, আশাঈর মতো, মাতুরিদির মতো, বাকিল্লানির মতো, গাজালির মতো, হযরত জালালউদ্দিন রুমির মতো, এত বরেণ্য উলামা আল্লাহ আল্লাহর নবীর কোন নবীর কোন উম্মতকে আল্লাহ দান করেন না। ইন্না আতাইনাকাল কাউসার, হুজুর আমরা আপনাকে আপনার উম্মতের মধ্যে এমন এমন আলেম কিয়ামত পর্যন্ত আসবে, একেবারে যখন আলেম আসা বন্ধ হয়ে যাবে প্রত্যেক শতাব্দীতে আমি এক একজন মুজাদ্দিদ দান করব আপনার উম্মতকে আপনার দিনকে জিন্দা রাখার জন্য। সুতরাং আপনি চিন্তা করবেন না, আপনিও জিন্দা থাকবেন, আপনার দিনও জিন্দা থাকবে। যারা বেশি কথাবার্তা বলছে তাদের নাম ও নিশান বাকি থাকবে। ইন্না আতাইনা কাল কাউসার, এরপরে কি? তো হয়তো ইন্না আতাইনা কাল কাউসার মানে হচ্ছে হাবিব আপনি কেন মন খারাপ করছেন, এরা কি বলছে না বলছে, কাফের মুশরিক মুনাফিক এদেরকে এদের তা বলতে দেন, তাদেরকে তারা জানে না আমি আপনাকে নবুয়তে মুহাম্মাদি মানি। কুল কায়নাতের মধ্যে মানুষ দুই ধরনের, এক ধরনের মানুষ মুসলমান আর এক ধরনের মানুষ মুসলমান নয়, যারা মুসলমান তারা সবার সেরা, সবার সেরা। মুসলমানদের মধ্যে মানুষ তিন ধরনের, কয় ধরনের? এক ধরনের গুণাগার, আরেক ধরনের হচ্ছে মধ্যপন্থ, আরেক ধরনের হচ্ছে একেবারে উপরের পর্যায়ে। তো যারা উপরের পর্যায়ে এরা আবার চাই প্রকার, আপনারা এত মনে রাখতে হবে না, আমি জাস্ট আপনাদেরকে জানানোর জন্য বলছি, যারা উপরের পর্যায়ে ওরা আবার চাই প্রকার। চাই প্রকারের মধ্যে প্রথম প্রকারকে বলে নবী,
দ্বিতীয় সিদ্ধি, তৃতীয় শহীদ, চতুর্থ প্রকার হচ্ছে আল্লাহর ওলি সুহাদা সালেহীন। এই চার প্রকারের মধ্যে সর্বোত্তম প্রকার হচ্ছে কারা? নবী। নবীদের মধ্যে আবার দুই ধরনের, এক ধরনের বেশি বড় আর এক ধরনের অপেক্ষাকৃত ছোট। যারা বেশি বড় তাদের মধ্যে আবার দুই ধরনের, ওই দুই ধরনের মধ্যে সবচেয়ে উপরের যিনি উনাকে ইমামুল মুরসালিন বলা হয় আমাদের, যার কোনো মেশাল নাই। আর আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলছেন আলম না সরাক না সাদা হাবিব, আমি কি আপনার সিনা খুলে দেই? একজন বলতেছে খুলে দাও, আরেকজনের ক্ষেত্রে আমার আল্লাহ বলতেছে আমি তো খুলে দিছি আপনার সিনা। আপনারা বুঝতে পারছেন? সেই ধরনের নবীর নবুব্বত, সেই ধরনের নবী নবুব্বত। তো আমার নবীর নবুব্বতকে আল্লাহ কখন ব্যবস্থা করেছেন? আমার নবী বলছেন যখন আল্লাহ আদমকে সৃষ্টি করে নেয় তখন আমি নবীকে আমার আল্লাহ নবুয়ত দান করেছি। আমার নবীকে আল্লাহ বুঝাতে চাচ্ছেন হাবিব, নবুয়ত আমি যেটা আপনাকে দান করেছি আমিও জানি সেটার বিস্তৃতি কি, আপনিও জানেন সেটার গভীরতা কি। কেন মন খারাপ করে? এটা কি বলেছে আমার আল্লাহ? কাউসার মানি এটা আজিম নবুয়ত, এই নিয়ামত আল্লাহ কাউকেই দান করেন না। মন খারাপ আপনি কেন করবেন? আপনি তো উদযাপন করবেন, খুশি হবে, কারণ এই নিয়ামত আমি আর কাউকে দান করি না। তো এর পরবর্তীতে কাউসার মানি হইতে পারে কোরআন। কি হইতে পারে? কোরআন। কেন? ইন্না আতাইনাকাল কাউসার, মানে হাবিব আমি 114টা বা আল্লাহ আজানে কয়টা কিতাব আল্লাহ নাযিল করেছেন সবাইকে, যার যার সময়ে আমি নবী রাসূলদেরকে কিতাব দিয়েছি, 114খানা কিতাবের কথা আছে। কিছু কিতাবকে আল্লাহ বলেছেন সুহুফ, কিছু ক্ষেত্রে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন কালিমা, ফাতালাক্কা আদম মিন রাব্বিহি কালিমা ওয়া ইযিব তারা ইব্রাহিম রাব্বুহু বিকালিমা সুহুফ ইব্রাহিম ওয়া মূসা কিতাব দিয়েছি, কোনটা কালিমা কোনটা সহফ এক একটা লাগে না, কোনটাই কোন নবী রাসূল রক্ষণাবেক্ষণ করেন নাই, এসেছে আবার হারিয়ে গেছে। আবার কোন কিতাবকে আমি এর পরবর্তী যুগের জন্য মর্যাদা বলি নাই। রুবে জমিনের মধ্যে হাবিব আপনারটাকে আমি বলেছি হায়াতুল কিতাব লামাই বাকি, এটা এমন এক কিতাব দান করেছি আপনাকে যেটার মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই। আর এটা কালিমা তো না সুহুফ না, এটা আল কিতাব। মাওলা আল কিতাব মানি তো আল কিতাব মানি এর কিতাবের গেই, একটাও না দুইটাও না একশোটাও না এক লক্ষ না, মাওলা কয়টা? তো আমার যেমন কোন সীমা পরিসীমা নাই, এই কিতাবের মধ্যে কোন সীমা পরিসীমা নাই মাওলা। এটা কি? তো এটা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে আমি কুল মাখলুকাতিন জ্ঞানকে একত্রিত করেছি, সুবহানাল্লাহ, ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আমি প্রত্যেক কিছুকে ছিঁড়ে ছিঁড়ে কোরআনে বর্ণনা দিয়েছি। লা রাব্বিন ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, শুষ্ক ভিজা সব কিছু আমি এই কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছি। তিবিয়ানুল লিকুল্লি শাই, কুল কায়নাতের সব কিছুর বর্ণনা এই কোরআনের মধ্যে দিয়েছি। সেই কোরআনকে হাবিব আমি আপনার সিনার মধ্যে জমা করে দিয়েছি। আমার আল্লাহ যেমন কোনো মেশাল নাই, আপনারও কোনো মেশাল নাই, আমি বানাই নাই কাউকে আপনার মতো, ঠিক সেভাবে আপনার কিতাবের মতো কোনো কিতাব তো আমি বানাই না। সেই ধরনের একটা আজিম কিতাব আমি আপনাকে দান করেছি, ইন্দা আপাই না কাল কাল। আপনি কেন মন খারাপ করবেন? এরা যারা বেশি কথাবার্তা বলছে এদের কোনো নাম নিশানও বাকি থাকবে না, এরা কি বুঝবে কোরআন? দেখছেন? অথবা কোরআন মানে হইতে পারে কাসরাতুল আতবা, মানে হাবিব
আপনি নির্বংশ হবে, এটা নিয়ে আপনি মন খারাপ করছেন। হাবিব আপনাকে শুরুতে বানিয়েছে, শেষে মাটিয়েছে। কারণ যারা শুরুতে আসে, মানে শুরুতে যাদেরকে বানানো হয়, এরা আসে শেষে। আপনারা বুঝতে পেরেছেন? প্রধান অতিথি বক্তব্য কি শুরুতে রেখে দেয়? সভাপতি মজলিসের বক্তব্য নি না, সভাপতি মাহফিল শুরুতে রাখে কর্তৃত্ব, মাহফিল শেষ কে করে? ও সভাপতি, আপনারা হয়তো ডেকোরাম জানেন না, সেই কারণে সভাপতি আর কিছু বলেন না। মাহফিলের ডেকোরাম হচ্ছে, মাহফিলের সৌন্দর্য সিস্টেম হচ্ছে সভাপতি ওনার সমাপনী বক্তব্যের মাধ্যমে। মাহফিল যদি শেষ না করেন, কোন মায়ের ছেলে মাহফিলের সমাপ্তি ঘোষণা করতে পারবে? মাহফিলের সমাপ্তি ঘোষণা করে সভাপতি, মাহফিলের মধ্যমণি ও সভাপতি। সভাপতি যেহেতু ও কাজ করেন শেষের দিকে, কোন কায়নাতের সভাপতি আমার নবী, কোন কায়নাতের সভাপতি আমার নবী, অথবা প্রধান অতিথি বলতে পারে, সভাপতি আমার আল্লাহ, সভাপতি আমার আল্লাহ, শুরু ও নেই শেষ ও নাই, প্রধান অতিথি। এই কথা মির্জা গালিব কত দারুণ করে বলেছে। উনি বলছেন, মঞ্জিল ভূত সব যায়, মন ভূতম বাহার সো রক্স বিসমিল ভূত সব যায়, মন ভূতম সলা দুনিয়া রসুল্লাহ আলাইকুম, সলা দুনিয়া হাবিবুল্লাহ আলাইকুম। ইমাম খুসরু, ইমাম খুসরু দেখতেছে, খোদা খুদ মীর মজলিস ভূত আন্দর লাবকা খুসরু মুহাম্মদ সামনে মাহফিল ভূত সব যা একে মন ভূতম। আর ধারওয়ার মধ্যে আমার আল্লাহ মজলিস সাজিয়েছে, ওই মজলিসের মধ্যে শ্রোতাবৃন্দের মধ্যে সমস্ত নবী রাসূলরা বসা, আমার আল্লাহ মাহফিলের মধ্যে মনি খোদা খুদ মীর মজলিস, আমার আল্লাহ মজলিসের সভাপতি, আর আমার নবী মাহফিলের মধ্যমণি, আমার নবীকে সমস্ত নবী রাসূলের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন আমার আল্লাহ, এবং বলেছেন তোমাদের সময়কালে আমার নবী যদি তশরিফ নিয়ে আসে, তোমরা তোমাদের দাওয়াত ছেড়ে আমার নবীর দাওয়াতে কাজে লেগে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী, আমার নবীর কসরতুল আদবা, আদবা ভাবি কি মন খারাপ করেন আপনি? আপনি নির্বংশ, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত জান্নাতের মধ্যে 120টা কাতার হবে, কয়টা কাতার? সেই 120 কাতারের মধ্যে 80 কাতার হবে আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ, আমার নবীর উম্মতের কাতার কত? 80 কাতার। 40 কাতার হচ্ছে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আপনি মত করেন করে ভাবি সমস্ত উম্মত তো আপনার, ধমকা আপনারটা বাঁচবে, ধমকা আপনারটা বাঁচবে, সেটা দুনিয়াতে হোক, কবরে হোক, আর হসরে হোক। আপনি বলছেন আপনি নির্বংশ, আমি আপনি যখন দুনিয়াতে ইশারা করেছেন চন্দ্র দ্বিগণ্ডিত হয়েছে, হাত দিয়ে ইশারা করেছেন অস্তমিত সূর্য ফেরত এসেছে, হাত দিয়ে গাছ ইশারা করেছেন গাছ আপনার কদমে এসে সিজদা করেছে, পাহাড়ে উঠেছেন পাহাড় আপনাকে সালাম দিয়েছে, রাস্তায় বের হয়েছেন গাছ পাথর আপনাকে সালাম দিয়েছে। আমি আবু বকর সিদ্দিকের মতো, ফারুক আজমের মতো, উসমান গনির মতো, আলী হায়দারের কলবারের মতো লোক আপনার সাহাবীদের অন্তর্ভুক্ত। আমি 20 বছরের মধ্যে আমি এই 12,000-15,000 স্কোয়ার ফিটের মদিনাকে 32 লাখ স্কোয়ার ফিটের মদিনা করলাম। হাবিব সমস্ত দিক থেকে আপনার সান উঁচা করলাম, আপনার হাতে আঙ্গুল থেকে যে পরিমাণ পানি বের হয়েছে, আপনার হাতে আঙ্গুল থেকে যে পরিমাণ পানি বের হয়েছে, হাবিব হযরতে মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে নীল নদকে দুই ভাগ করে নাই, হাবিব লাঠি দিয়ে নীল নদ দুই ভাগ করছে, কই আকাশের সঞ্চয়টা আপনি আঙ্গুল দিয়ে করে দিয়েছেন? সুবহানাল্লাহ।
আপনি আঙ্গুল দিয়ে করে ফেলছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে গিয়েছে, আমি আগুনকে বাগান বানিয়েছি কোনো সন্দেহ নাই, কিন্তু হাবি যেটা আমি আপনাকে দিয়েছি স্যার সেটা কাউকে দেই না। আপনার সাহাবি আপনার কাছে আপনার তার মা নিয়ে এসেছিল আপনার কাছে, বলেছে আপনার তার গায়ে অঙ্গার করেছে, অঙ্গার করে তার পুরো গা ঝকসে গেছে, আপনার কাছে দোয়ার জন্য এসেছে, আপনি শুধু থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন, আপনার থুতু মুবারকে তার পুরো অঙ্গ ঠিক হয়ে গেছে, সমস্ত নিয়ামত দুনিয়াতে আখেরাতের মধ্যে কবর থেকে আপনার প্রত্যেক উম্মতে আপনার ব্যাপারে প্রশ্ন করা হবে, আপনার ব্যাপার হবে রাসূলের দাস নতুবাতে এরপরে কিয়ামতের ময়দানে শাফাত আপনার, হামদের পতাকা আপনার, মকামে মাহমুদ আপনার, জান্নাতের চাবি আপনার হাতে, নিয়ামতের চাবি আপনার হাতে, হাবিবুল কায়নাতের নবীরা সাক্ষী জমা করবেন আপনার দরবারে, এরপরও আপনি মন খারাপ করবেন ইন্না আতাইনা কাল কাউসার। আপনার উম্মতের সংখ্যা কিরকম হবে? ফুল কায়নাতের সমস্ত নবীদের উম্মতের কাতার 40 আর আপনার একার উম্মতের কাতার 80। সুবহানাল্লাহ। আমাদের বক্তব্য একেবারে শেষের দিকে, হাবিব সবচেয়ে বড় বিষয় যে চরিত্র আপনাকে দান করেছি, কি দান করেছি? ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব যে চরিত্র আল্লাহ দয়াশীল, মাওলানা আপনার দয়া কেমনে বুঝবো? আপনি কতটুকু দয়াশীল তো নবীর দিকে তাকাবো, নবীর দয়াশীলতা বলে দেবে আল্লাহ কতটুকু দয়াশীল, নবীর ক্ষমাশীলতা বলে দেবে আল্লাহ কতটুকু ক্ষমাশীল, নবীর সফটনেস ভদ্রতা বলে দেবে আমার আল্লাহ কতটুকু জ্যান্ত। মানে আমার আল্লাহ আখলাক সিফাত যদি বুঝতে চাও তোমরা তো আমার নবীর আখলাকের দিকে দেখো। কেমন খুলতে আসি তো যেই ব্যক্তি আমার নবীর চরিত্র দেখেছে একবার, ভদ্রতা বলেন, সততা বলেন, সত্যবাদিতা বলেন, ন্যায়পরায়ণতা বলেন, যেই ব্যক্তি এক চরিত্র আমার নবীকে দেখেছে আমার নবীর মজলিস থেকে বের হইতে পারে, লেগে থাকতো লেগে থাকতো। তো আমার নবী কিছু এমনি কথা আছে আমি বলতে চাচ্ছি না, ওরা মাইকরা বুঝবে, এটা আলেমদের জন্য বলছে, কোরআন এটা আল্লাহর কালাম, এটা আল্লাহ কালাম, তো যেটা আল্লাহর কালাম হয় সেটা আল্লাহর সিফত, তো যেটা আল্লাহর সিফত হযরত আয়েশা বলতেছেন কাদা কোনো কহু আল কোরআন, মানে আমার নবীর আখলাক হচ্ছে কোরআন, তো আমার নবীর আখলাক কোরআন হলে কোরআন কালাম ইলাহি, কালাম ইলাহি হওয়ার কারণে কোরআন আল্লাহর সিফত, তো যেটা আল্লাহর সিফত সেটা আমার নবীর আখলাক, যেটা আল্লাহর সিফত সেটা আমার নবীর আখলাক, সিফাতুল্লাহ আল্লাহর রং। মাওলা আপনার রং প্রত্যেকে জানব কোন মদিনা শরীফে আছে, তো মদিনা শরীফের রঙের রঙিন হওয়া মানে আল্লাহর রঙের রঙিন হওয়া। এখন আপনি মদিনা শরীফ যাইতে নিষেধ করেন মানুষকে, কোনদিন মদিনা শরীফ যাওয়া হজের অংশ কেউ বলছে? আমাকে জিজ্ঞেস করছে অনেক আগে, তো মদিনা শরীফ যাওয়া তো হজের অংশ, তো আল্লাহ এটা হজের অংশ কে বলছে? তো তাই কিসের অংশ? আল্লাহ এটা ইমানের অংশ, মদিনা শরীফ যাওয়া কিসের অংশ? ওই ইমানের অংশ, হজের অংশ হতে যাবে কেন? আমার নবী ইমান, আমার নবী ইমান, মানলে ইমান না মানলে কুফর, আর মাঝখানে যদি থাকেন মুনাফে, আর এসে একটু যদি পুরো জিন্দেগিতে নামাজ না পড়ে আপনি তাকে কাফের করতে পারবেন, আপনি বলবেন আল্লাহর ইচ্ছা, ইচ্ছে করলে জান্নাত, ইচ্ছে করলে জাহান্নাম, কিন্তু তাকে জাহান্নাম করবে। ধরেন আপনি যদি বলেন হুজুর এই ব্যক্তি সারা জীবন নামাজ পড়ে না, এই ব্যক্তির ব্যাপারে আপনার ফতোয়া কি? মুফতি সাহেব ফতোয়া কি দেবে জানেন? মুফতি সাহেব বলবে এই ব্যক্তির ব্যাপারে তো আমি জানি না, এমনিতে নামাজ না পড়লে ফাসেক, হুজুর এই ব্যক্তি কি জান্নাতে যাবে না ওনার ব্যাপারে তো আমি জানি না, এমনিতে ফাসেক, ফাসেক জাহান্নামে যাবে এরপর জান্নাতে আসবে, হুজুর এই ব্যক্তি না এই ব্যক্তির ফতোয়া তো আমি দিতে পারবো না। ও আমি এত সড়ক সড়ক করতেছি একেবারে বোধ বুজুর্গ, আপনাদের মধ্যে জীর্ণ শীর্ণ লোক আগে জান্নাতে সেই ব্যক্তি যাবে না আমি যাবো বলতে পারবো না, কিন্তু আল্লাহ কুদরতে আল্লাহ এমন এমন ব্যক্তিকে এমন এমন কারণে মাফ করে দেবেন
হয়তো দুনিয়ার মধ্যে সেটা আপনার কাছে ভোট করে কারণ এক ব্যক্তি আমার কাছে জান্নাতে ঢুকতেছে, প্রত্যেক ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকতেছে মেরা দেশে উনি মানুষের কষ্ট হচ্ছে কি তাই গাছটা কেটে ফেলেছে, আল্লাহ শুধু এই কারণে তাকে ব্যস্ত কেয়ামতের ময়দান আর এক মহিলা জাহান নামে গেছে, এটা বোখারি শরীফের রওয়ায়েত। দিনের বেলায় রোজা রাখতো, রাতের বেলায় ইবাদত করতো, কিন্তু তার ঘরে একটা বিড়াল ছিল, সেই বিড়ালকে বাইরেও যেতে দিত না, বেঁধে রাখতো, খাওয়াও দিত না, এরকম করতে করতে বিড়ালটা মারা গেছে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে আল্লাহ তাকে জাহান্নাম দিবে। আরেক মহিলা খারাপ মহিলা একই হাদিসে তো সেই ব্যক্তি তার খারাপ কাজ করে আসার সময় রাস্তার মধ্যে দেখেছে একটা কুকুর জিব্বা বের করে দিয়েছে বাড়ি থেকে, সেই মহিলার অন্তরে বড় দয়া আছে, সে কি করেছে মানে কূপ থেকে পানি নিয়ে তার মোজাতে করে ওই কুকুরকে পান করায়, শুধু এতটুকু কারণে আমার আল্লাহ তাকে দান করেছে। আপনারা মাথায় রাখবে ফাঁস করে পারলে বিড়ালকে কুকুরকে গরম পানি মেরে দেবেন আপনারা, ঠিক না? সেই কাজ কখনো করবেন জাহান্নাম ওয়াদি হয়ে যাবে জাহান্নাম, কারণ যাকে মারছে সেটাও কিন্তু আমার আল্লাহ সৃষ্টি, যেরকম আপনি আল্লাহ সৃষ্টি। কে কোন কাজে মুক্তি পেয়ে যায় আমরা জানি, আবার কে কোন কাজে আটকে যায় এটাও আমরা জানি। কে আমাদের ময়দানে ব্যক্তি আল্লাহ মাফ করে চিন্তাই করে দিচ্ছে আল্লাহ একটা কথা জিজ্ঞেস করতাম, আল্লাহ আমাদের মাফ করছে, আমি তো কোনো কিছু খুঁজে পাইতেছি না কি কারণে মাফ করছে। আমার আল্লাহ বলতেছে হালাল রুজি কামানোর জন্য যে ঘাম ফলাইছে ওই ঘামের কারণে মাফ করছে। ও আমার যদি হাতিতে পাখির মধ্যে বলতে চাও আমার করণীয় সম্মান কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবেন, যেই ক্ষমাটা নফল নামাজ রোজা দিয়ে হবে না। আল্লাহ কি কারণে কাকে কিভাবে কখন মাফ করা যায় আমরা জানি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিয়ামতের ময়দানে না হয় না কাল কাউসার, আমি কেন চিন্তা করে আমি না আপনাকে আখেরাতের মাকামে মাহমুদের ব্যবস্থা করেছি, মকামে মাহমুদ তো বিশেষ সিংহাসন যেটা কি আমাদের ময়দানে আল্লাহ সাজাবে, সেই সিংহাসনের মধ্যে আল্লাহ আমার নবীকে বসাবে। মকামে মাহমুদ মানে এমন একটা সিংহাসন যেটা অতীব প্রশংসিত, আমার নবীকে দেখবেন আমার নবী বাদশার মতো মকামে মাহমুদের উপর বসা থাকবে। আমার নবী মকামে মাহমুদ মানে আমার আল্লাহ আমার নবীর উপর কি পরিমাণ খুশি, যেই দিবসকে আল্লাহ কিয়ামত বলছে সেই দিবসে মহামান্য প্রধান অতিথি আমার নবী। আমার নবীর প্রতিনিধিত্ব করে আমার আল্লাহ বলছে যে বমিনাল্লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাবিব ومن الليل فتهجد به نافلة لك আপনি রাতের বেলায় উঠে সারাক্ষণ দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, আপনার এই তাহাজ্জুদের কারণে কিয়ামতের ময়দানে আমি ওয়াদা দিচ্ছি আমি আপনাকে মকামে মাহমুদ দান করব। কেমন তকুল কিয়ামত সমস্ত পৃথিবীর মানুষ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত দাঁড়ায় আসবে কিয়ামতের ময়দানের ভয়াবহ, মা সন্তান থেকে দৌড়ায়, সন্তান মা থেকে দৌড়ায়, এটা আগে যদি না আসলো এখন তো বুঝে আসে সবাই,
করোনা দেখে সবাই তো ভুগছে না, আগে সবাই হাসাহাসি করতো, তো দেখছেন মা বলে সন্তান থেকে দৌড়া গেল। আল্লাহ বলতেছে মিনি একটা কিয়ামত দেব, করোনা বলতে মিনি কিয়ামত আপনাদেরকে বুঝানোর জন্য। তো পৃথিবীর মানুষ দেখছে হ্যাঁ হ্যাঁ সন্তান থেকে দৌড়ায়, সন্তান মা থেকে দৌড়ায়, তবে দৌড়াই না কারা? ইংল্যান্ডের মধ্যে কেউ যখন জানাজা পড়ে না তখন আমরা গরিবরা চার পাঁচ জন মিলে জানাজা পড়ে, আমাদেরকে আমাদের সামনে ইংলিশ এক বদ্র লোক মারা গেছে, আমি বললাম আমরা বিশ্বাস করি আমাদের মৃত্যু নির্ধারিত, এবং সেই ক্ষণ সেই মুহূর্ত সেই মিনিট আসার এক সেকেন্ড আগেও নাই কোন মায়ের ছেলে আমাদেরকে বোমা মেরেও মারবে। এটা আমাদের আকীদা ইমান বিশ্বাস, এটা আমাদেরকে আমাদের নবী শিখিয়েছে। সেই কারণে আমরা বিশ্বাস করি আমরা যদি করোনায় নামাজ পড়তে পড়তে উল্টা লড়তেও যায় আমরা মারা যাব না। কখন মারা যাব? যখন আমার মৃত্যু লেখা থাকবে তখন। আমার আল্লাহ কি বলেছেন কোরআন শরীফের মধ্যে? আমার আল্লাহ বলেছেন মা ছেলে থেকে, ছেলে মা থেকে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে, ভাই বোন বোন ভাই, সবাই দৌড়াদৌড়ি করবে। কিন্তু আপনি মুমেনে হক মুত্তাকিন আল্লাহর ওলিদের সাথে যখন সম্পর্ক করবেন এখানে কোনো দৌড়াদৌড়ি নাই, এখানে এরকম হাত ধরে দাঁড়িয়ে থাকা, হাত ধরে দাঁড়িয়ে থাকা কিয়ামতের ময়দান শাস্তি সবাই দৌড়াদৌড়ি করবে। ভয়াবহ কথা, জ্ঞান জ্ঞান শিখাচ্ছে কেউ আদমের কাছে, কেউ আপনারা সবকিছু জানেন শুনেছেন, সেই জায়গার মধ্যে আমার নবী বলছেন সুনসান নীরবতা। আমি আস্তে করে আরেকবার বলতে দাঁড়াবো, দাঁড়ায় আমি তখন বক্তব্য আমার যদি আল্লাহর প্রশংসা করতে থাকে, আমার যদি আমার নবীর মতো করে আল্লাহর প্রশংসা করতে থাকে, করতে 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 আমার আল্লাহর রহমতের সাগরের মধ্যে তরঙ্গ তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন এরপরে আমি নিরাশ হয়ে যাওয়া মানুষগুলোকে আশার বাণী শোনাবো, সবুর আরেকটু হয়ে যাবে হয়ে যাবে, হচ্ছে হচ্ছে। মানুষ তখন একটু একটু সবার চেহারার মধ্যে খুশির জিবি হচ্ছে। এরপরে আমার নবী সময় মতো করে সিজদায় চলে যাবে, সিজদা থেকে আমার নবী আল্লাহর প্রশংসা কীর্তন যখন করবেন এরপরে আমার আল্লাহ বলবেন হাবিব এবার মাথা তুলে অনেক কি করতে চায় বলেন আমি কি করতে হবে। তখন আমার নবী আমার আল্লাহ আমার নবীকে বলবেন আপনি সবার যা বলবেন আমি তাই করবো, কারণ আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না, আমি কিন্তু আপনাকে ওয়াদা দিয়েছি। কি ওয়াদা দিয়েছিলাম? ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমি এমন ভাবে দান করব আপনি খুশি না হয়ে পারবেন না। ওয়ালা সাউফা ইউতিকা বলেছে ওখানে না পাই না কেন, আমার নবী মাথা তুলবে শাফাতের দরজা উন্মোচন করবে, আমার নবীর মাথা তোলা দেখে শাফাত করা দেখে পিছনের সবার শক্তি এসে যাবে, আমার আল্লাহর রহমতের সাগরের মধ্যে তরঙ্গ তৈরি হবে। তখন আমার নবীও শাফাত করছে, অন্যান্য নবীরাও করবে, আমার নবীর ওলিরা করবে, আলেমরা করবে, হাফেজরা করবে, নবাবের ছেলেরা করবে, শাফাতের এক বাজার গরম হবে কিয়ামতের ময়দানে। তখন আপনার সাথে তাদের ভালো সম্পর্ক, এদিকে কিয়ামত চলতেছে আস্তে আস্তে অনেকের বিচারও হয়ে যাচ্ছে ঠিক না, কেউ পিঠা বানাচ্ছে কেউ পিঠা খেয়ে বাইরে চলেছে ম্যাচ, আমাদের চট্টগ্রামে ম্যাচ বানবো আর কি, আপনাদের এখানে কি বলে সিরিনি বলেন না ফাতেহা করে, তো ফাতেহা করতে গিয়ে সবাই একসাথে খা একসাথে, কেউ খেয়ে বের হয়ে যায় জিজ্ঞেস করে কেমন এসছে, এরপরে আপনি যাচ্ছেন, তো কিয়ামতের ময়দানেও কেউ হিসাব হয়ে গেছে চলে গেছে আর কারো হিসাব হচ্ছে, তখন তো আল্লাহর ওলির আসবে। মুসলিম শরীফের আওয়াজ, আল্লাহর ওলিরা বলবেন আমার নবী বলছেন তারা রীতিমতো ঝগড়া করবে, বাংলা শব্দ আমার কাছে নাই সেই জন্য আমি ঝগড়া বলছি, কিন্তু আরবের মধ্যে শব্দ ব্যবহার হয়েছে মুজাদালা, মুজাদালা মানে একজন আরেকজনের সাথে বাক বিতণ্ডা করা। তা আমার আল্লাহর ওলিরা আল্লাহকে বলবে আল্লাহ
আপনি যে মুখে জাহান্নাম দিয়ে দিয়েছেন, আমার ভাই আমার সাথে নামাজ করেছে, আমার সাথে রোজা রেখেছে, আপনি কেমনে বলতে পারে জাহান্নাম দিয়ে দিবেন? আমার আল্লাহ বলবেন তুমি যাও, যাকে যাকে চিন জাহান্নাম তুমি মুক্ত করে দিবে। আল্লাহ রোজা বলে কিছুই করছে, আল্লাহ হঠাৎ করে গেলেন, তারপরে আর কোন খোঁজ খবর নাই, তখন তো পরিচয় দিতে হবে, এখন আর পরিচয় দিতে হবে। এভাবে এরপরে কি আমাদের ময়দানে আমার আল্লাহ আল্লাহর বলিদের জন্য আলাদা প্যান্ডেল তৈরি করবে। আমাদের প্যান্ডেল একটা, ওলিদের প্যান্ডেল আলাদা। ইন্নাল্লাযীনা সাবাকাতহুম মিনাল হুসনা উলাইকা আনহুম বাদু লা ইয়াসমাউনা হাসীসাহুম ফী মাশাআ আনফুসুহুম খালিদুন লা ইয়াহযুরুহুমুল ফাযউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাঈকা হাযা ইয়াউমুল্লাযী কুনতুম তুআদুন। আলাদা প্যান্ডেল, সেই প্যান্ডেলের মধ্যে ফেরেশতারা দাঁড়িয়ে সমস্ত লোকদেরকে অভিবাদন জানাচ্ছে, আসেন আজকে আপনার দিন, এই দিনের ওয়াদা আল্লাহ আপনাদেরকে দিয়েছে। কিয়ামত মানে খালি মুসিবত না, কিয়ামতের মধ্যে নাজারা দুই যা, একটা হচ্ছে আল্লাহ বলি নবী সিদ্দিকীদের শ্বাস, বলা হয় না কোন নবীরও ইয়ানসি ইয়ানসি করেছে, ইয়ানসি সব ইয়ানসি কি এক, ও নবীদের ইয়ানসি এটা হচ্ছে হায়া, কি হায়া, এশ ভাস্কর আদর। আমরাও যখন উস্তাদের মজলিসে বসি, এই বেটা এটা পারস নি, এটা জানো না, জি না, একটু পড়ো, আমরা ওই বাংলা বাংলা ভাবে করি। এখন আপনি যদি বাইরে এসে বলেন, করে উনি তো বেশি বেশি করেন তো উনি তো জানেন না, উনি তো উস্তাদের সামনে করতেও পারে না, ও বেটা উস্তাদের কুল, তারপরে দেখবি করতে পারে কি পারে না। উস্তাদের সামনে পড়া আর বাইরে পড়া কি, আমি এই যে হাত তার মায়ের টারে কথা বলতেছি, এখানে যদি আমাদের কোনো উস্তাদ থাকতো জবানে প্লাস বেড়ে তো, এটা নিয়ে এই যে ইয়ানসি ইয়ানসি, এটা হচ্ছে হায়া আলা খাশিয়াতান ওয়া খাউফান, আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের প্রতি শ্রদ্ধা বলা। নতুবা নবীরা জানে না, নবীদেরকে যে আল্লাহ মাফ করে দিয়েছে, নবীদের যে মকাম করে সেটা আল্লাহ নবীদের কিতাবে বলেছে, আল্লাহই বলেছেন এরা হচ্ছে সর্বোত্তম মানুষ। তো সর্বোত্তম মানুষকে আমাদের ময়দানে কি সর্বোত্তম মানুষকে মারার জন্য, আরে ঘোষণা তো আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন, আল্লাহ কোরআনে বলেন নাই, এ এ থেকে ও এ থেকে ভাই বোন থেকে বোন ভাই থেকে পলায়ন করবে, কিন্তু মুত্তাকিন না ছাড়া, মানে ওখানে কোনো পলায়ন থাকবে না। ইন্নাল্লাযীনা সাবাকাতহুম মিনাল হুসনা, এটা তো কোরআনের আয়াত, যে যারা সাবেকুন বিল খায়রাত, নবী সিদ্দিক শহীদ আল্লাহর ওয়ালি, এরা তারা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দীকুন ওয়া শুহাদা ইনদা রাব্বিহিম আপনাদের দিন, আজকে তো আপনাদের দিন এনজয় করে না, মনে রাখবে যত আয়াতে আল্লাহ কি আমাদের ভয়াবহতা বুঝিয়েছেন, প্রত্যেক আয়াতের মধ্যে আল্লাহ কি কারো কারো ব্যাপারে এক্সেমশন বলেছে, সবাই এক ধরনের না, এখানে কিছু আছে ভিন্ন, কিছু আছে ভিন্ন, তো ভিন্নদের জন্য প্যান্ডেলই আলাদা, ঘাম হবে সব কিছু হবে আপন জায়গায়, কিন্তু আজাদ সবার জন্য নয়, আজাদ সবার জন্য নয়, যাদেরকে আল্লাহ কবরের মধ্যে বলেছেন নাম কালাম বাতিল আরুষ, নতুন দুলার মতো ঘুমাই যাও, তাদের আমার বান্দার কবরকে যত দূর চর্যায় প্রশস্ত করো, আমার বান্দার কবরের মধ্যে ওয়াকাফের নূর দান করো, আমার বান্দাকে জান্নাতের লেবাস পরাও, আমার বান্দাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, এমন বান্দা যাকে আল্লাহ কবরে সম্মানিত করেছেন, হাসরের ময়দানে বেইজ্জত করলে আবার আল্লাহকে এটা করার জন্য, ও না না আপনি বুঝতে পারেন না ঘটনা, আপনি প্রোটোকল বুঝতে পারেন না, খুব খুশি এক জায়গায়
বুঝতে পেরেছেন? এগুলো তো আল্লাহর নবীদের হায়া, ইয়া রাসূল না আমার কাছে আসে না কেন? কারণ মাহফিলের প্রধান অতিথি তো আমার নবী, মাহফিলের প্রধান অতিথি কে? আমার নবী। এখন আপনি আসলে কেন হুজুর এখানে ধরছেন? হুজুর আমার ভাই আসতে পাঁচ মিনিট কথা বলবেন মাহমুদের অধিকারী নবীর বেশি থাকবে, সেই কারণে সবাই সব জায়গা থেকে আমার নবীর দরবারে আসবে। এই ঘটনা যদি আমি আমার নবী না আমার আল্লাহ না সাজাতে আমার নবীর মকাম বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী উম্মত আমাদেরকে বানিয়েছে। আজকের পর থেকে আমি দোয়া করব এবং অনুরোধ করব আমাদের বিশেষ করে ইউথ যারা আছে আল্লাহর ওয়াস্তে নামাজ মুখী হবে, নামাজ যেন মিস না হয়। নামাজ যদি ঠিক থাকে বাপ ঠিক থাকবে, পেটের মধ্যে ভাত দিয়ে কোনো লাভ নাই যদি এখানে শান্তি না থাকে। এটাতে ভাত দেবেন, এটাতে নামাজ দিবেন, এটাতে চিকেন ফ্রাই, এটাতে দিবেন আপনি কোরআনের তিলাওয়াত, এটাতে দিবেন ওই ফ্রাইস ফ্রাইস কতগুলো খান এখানে দেন সব, এটার মধ্যে থাকবে সিকরি নাই। চেষ্টা করবেন ওজুর হালতে থাকতে পারেন কিনা, তাহলে অনেক ধরনের ফিতনা থেকে বেঁচে যাবেন। আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন না হুজুর কিছু একটা বলে যেন গোনা থেকে বাঁচে, সবচেয়ে তার মধ্যে যেটা আল্লাহর বলিরা আমাদেরকে শিখিয়েছে ওজুর হালতে থাকা। প্রথম দিন অনেক কঠিন, প্রথম সপ্তাহে অনেক কঠিন, দ্বিতীয় সপ্তাহ থেকে একদম সহজ, তৃতীয় সপ্তাহ থেকে পারিয়া পড়ছে যদি ওজুর হালতে থাকে। নামাজ দোয়া ঠিক রাখবেন তাহলে চালাক মানুষ দেখবেন ভিতর থাকবে, সবসময় এটাকে খেয়াল করতে হবে, এটা যদি শান্তি থাকে এটা শান্তি থাকবে, এটাকে কখনো অশান্ত হতে দিয়ে এটা অশান্ত হয়ে যাবে যদি নামাজ দোয়া না পড়ে। এবং চেষ্টা করবেন সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি না করতে, ড্রাগ দিবি এই ইবলিজি তারপরে কোন মানুষের ছত্র ছায়ায় থেকে এর লাঠি নিয়ে দৌড়াইতেছেন ওর লাঠি নিয়ে, এগুলা করিয়েন না। কেন? কারণ আপনি বেশিতে করতে পারলে পাঁচ সাত বছর করতে পারবেন, এরপরে উত্তর দক্ষিণ হয়ে যাবে। আমার জন্য একটু দোয়া করবেন, আমি বড় অশান্তি, এটা আল্লাহ আল্লাহ দক্ষিণ নিয়ম দেখা, এটা আল্লাহ দিন দেখা। এখান থেকে আপনার চেয়ে বহুত বড় বড় জিনিস, বড় বড় জিনিস কেন উঠবো আল্লাহ রাখছে? এজি তো নাম শুনছেন এজি, আপনারা মনে করেন এজি যেটা একটা ব্যক্তি, এটা অর্ধ পৃথিবীর শাসক। কোন পৃথিবী? তিন মহাদেশের শাসক। আপনি জানেন এই এই অসংখ্য বর্ণ খবিজ প্রবীণ আর কবর কোথায় জানেন? পৃথিবীর কেউ জানে না, বুঝতে পেরেছেন? এই পর্যন্ত পৃথিবীর কেউ নাম রাখছে তার নাম এজি, কেউ কি বহন করে রাখছে? ফেরাও ফেরাও বহুত বড় রাষ্ট্রপতি আছে না আবার ফেরাও রাখছে। আপনি আমাদের আমেরিকার আব্রাহাম লিঙ্কন আছে না, আব্রাহাম লিঙ্কন নাম শুনছেন? তার এখন আব্রাহাম না ইব্রাহিম লিঙ্কন, ইব্রাহিম লিঙ্কন তার আব্রাহাম হল, তো অনেকের নাম ইব্রাহিম আছে আব্রাহাম আছে, তো কেউ একটু মহব্বত করে ফেরাও রাখছে শুনছে? ফেরাও রাখছে, ফেরাও না কিছুদিনের জন্য আসে এরপরে চলে যায়। জমিনের মধ্যে আমরা গুণা করবো, আমরা গুণা না করলে ফেরত এসে গুণা করবো না, কিন্তু জুলুম করবে, জুলুম করলে পরিণতি অনেক খারাপ হবে, মানুষকে ঠকালে পরিণতি অনেক খারাপ হয়, এগুলা করবে না। তাকে আমরা এনজয় করবো যতটুকু এনজয় শরীয়ত আমাদেরকে অ্যালাউ করে, মনে রাখবেন আপনাদের জীবন এখনো রয়ে গেছে, মাত্র নাটক শুরু করেছে, আপনি বিয়ে করবেন সন্তান সন্ততি হবে, এখন কোনো কাজ করিয়েন না। আমার আল্লাহ পরিস্থিতি সৃষ্টি করে যখন কাগজ খুলে নেবে তখন অনেক কষ্টে পড়ে যাবে। এখন আপনি মনে করতেছেন সব গ্রিন আর সব গ্রিন, অফকোর্স গ্রিন, তিন দিন পরে বিয়ে করবেন, চার দিন পরে সন্তান হবে, সুতরাং আমি যখন কলেজের পাশে গিয়ে দাঁড়াবো আমি চিন্তা করবো আল্লাহ আমার আমার মেয়ের সাথে নিয়ে আমার একই ঘটনা করে। সুতরাং আমরা এই এই জায়গাগুলোকে সেফ রাখবো, ক্লিয়ার রাখবো, আমি আমার ভবিষ্যৎ দেখতে চাইবো যে আমার ভবিষ্যতে কোনো আবার বড় কোনো ঘটনা ঘটে যাচ্ছে না। আখেরি কথা বলে মনে রাখবে জীবনে যত গুণা থাকবে তত দুঃখ থাকবে, পরিশ্রমে আনে ধন, অবস্থা আছে কারো পরিশ্রমে আনে ধন, শূন্যে আনে সুন, এগুলো এখনো করানো হয় নারী ছিল। আমাদের বাপ দাদার দেখছেন আমার সামনে বসে দুই সেকেন্ড আমার চেহারা আগে বলে দেখছে, এটা আমার বাবা আমাকে আমার মনে প্রত্যেকদিন শোনা এই কথাগুলো, ওনাদেরকে আগেগুলো পড়ানো হইত, তখন পড়ানো হইতো ওনারা মানুষ ভালো ছিল, তখন সমাজে শান্তিও ছিল, গাছে পুরুষও ছিল জমিনে মাছও ছিল, গোলাপড়া ধানও ছিল প্রত্যেকের ঘরে গরু ছিল, বুঝতে পেরেছেন? এখন গড় টাইম সেরে গেছে কিন্তু আর কোনো কিছু নাই, জালকা নিয়ে সারাদিন ধরে নামাজ পাওয়া দেখতেছে, আপনাদের ওখানে তো কিছুটা আছে আমাদের ওখানে তো সার হয়ে গেছে, সে কারা আমার মজা দেওয়া হয়ে গেছে, কেউ যদি জাল নিয়ে দিছে একটা মাছ পায় তো এর দিনটা কারা আল্লাহর অলি হোক, বুঝছে? পরিশ্রমে আনে ধন, পুণ্যে আনে সুখ, যত পুণ্য আপনার জীবনে সুখ তত পাবে।
আলস্যে দরিদ্রতা, এরপর পাপে আনে দিন। আমাদের ছেলেরা জানে না, পড়ানো হয় না, পাপে আনে দুঃখ মনে রাখবেন। এই শব্দটা শুধু মনে রাখবেন, পাপে আনে দিন। যতটুকুন পাপ, অতটুকুন পাপ করে যতটুকুন দুঃখ আপনি এফোর্ড করতে পারেন। এটা কিন্তু কবি এমনি বলেছে, এটা কোন হাদিসের বাণী, উনি কবিতাই বলেছেন। সুতরাং আপনারা আল্লাহর ওয়াস্তে আমি ইউদেরকে বলতেছি বিশেষ করে, আর আজকের পর থেকে চেষ্টা করবে সময় নষ্ট করিয়ে না, সারাদিন বসে বসে আপনারা মোবাইল টিপার ভিড় করিয়ে না, দিন যেটা চলে যাচ্ছে সেটা ফেরত আসবে না। চিন্তা করে এখান বাংলাদেশে ঘড়ি ইউজ করুন, মাথা ইউজ করতে পারলে আপনি টাকা ইনকাম ইজিলি করতে পারবেন। এখন আপনাদের প্রতিষ্ঠিত হওয়ার সময়, হারামের দিকে চোখ দেবেন না, হারামের দিকে চোখ দিয়ে ডেগাই রক, কি বলেছি, হারামের দিকে চোখ দিয়ে ডেগাই রক, যেরকম সুখ আনে ওইরকম পাপের দুঃখ আনে। হারাম যেদিন ঘরে ঢুকাবে শান্তি বের হয়ে যাবে, তিন পুরুষ শান্তি পাবেন না হারামের টাকা দিয়ে। আপনারা ল্যান্ড ক্রুজার ফ্যান ক্রুজার এখানে যদি এলাকার মধ্যে কেউ নিয়ে আসে বলে তাকে ল্যান্ড ক্রুজারে শান্তি নেই। তারা দুনাপারি করতেছে তাদেরকে দুনাপারি করতে দেয়, তারা দুনাপারি করতে দেয় না তাদের ঘরের ভিতরে কিন্তু বন্ধ বের হবে। আপনারা এই কাজ করবেন না, সব আসবে পৃথিবীতে সততার মতো আর কোন কিছু নাই। সব এটা পারমাণবিক বোমার্চর ডেঞ্জারাস, সেটা খুলে সবার সঙ্গে কথা বলতে পারবে। কলেজটা যদি মানব মানব পোকা জিজ্ঞেস করে সেই কারণে এটা করে উত্তর দিতে পারবে। আর এটা উত্তর নেই,